আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মহব্বতের সাথে প্রাণ খুলে সবাই পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسند جميع خصاله سلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسند جميع خصاله سلوا عليه هنا يفرط بلبل كترنم بينه চিমনে দহর মে কলিউ কা তবসুম ভিনহো বলগলনুলা বিকমালিহি কশফদ্দুজা বিজমালিহি হসুনদ জমিও খসালিহি সল্লু আলাইহি। সিলেট আঞ্জুমানে খেদমতে কোরআন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল এর 31 বৎসর পূর্তি উপলক্ষে আয়োজিত এ মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, বিশেষ
رونق بخش مهمان বিশিষ্ট আলেমে দিন জননন্দিত জনপ্রিয় জননেতা বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় সংসদ সদস্য হযরতুল আল্লাম হরিদুদ্দিন চৌধুরী বিশিষ্ট আলেমে দিন হযরত মাওলানা ইসহাক আল মাদানী হযরাত উলামায়ে কেরাম প্রাণপ্রিয় সিলেটবাসী সম্মানিত ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা সুপ্রিয় সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে এ বিশাল মাহফিলে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম, কারণ তিনি দয়া করে আমাদের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। তিনি আসতে না দিলে আমরা কেউ এখানে উপস্থিত হতে পারতাম না। সেজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কোরআন বুঝতে পারা, কোরআন জানতে পারা, ইসলামকে জানতে পারা, বুঝতে পারা জীবনের জন্য চরম এবং পরম সৌভাগ্যের ব্যাপার। আমরা বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে বেজান না খুশি? অল্প না বেশি? সেই রকম না জোরে সরে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানব গোষ্ঠী সৃষ্টি করেছেন, কুল কায়নাতের মালিক তিনি। এই আকাশ এবং জমিনের এবং সমগ্র সৃষ্টি জগতের একচ্ছত্র মালিকানা অধিপতি কে বলেন সবাই? তিনি সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টি কিভাবে চলবে তার আইনও তিনি তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার, তাহলেই সুন্দর হবে। যিনি সৃষ্টি করেছেন তার আইন দিয়ে যদি পরিচালিত হয় তাহলে সেটা সুন্দরভাবে পরিচালিত হতে পারে। যেমন এই লাউড স্পিকারের মাধ্যমে আমি কথা বলছি, আমার কথাগুলি লাউডলি আপনারা শুনতে পাচ্ছেন। এটি কে তৈরি করেছে? একজন কয় আল্লাহ, মাইক কি আল্লাহ বানাইছেন? একটু বুঝে শুনে তো জবাব দিবে। এই মাইকগুলি বানিয়েছে বিজ্ঞান, মানুষ তৈরি করেছে। এখন এই মাইকে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, আর যদি আমরা যে কয়েকজন আলেম ওলামা এখানে আসি সবাই যদি সুরা ফাতিহা পড়ে ফু দিই, ভালো হওয়ার সম্ভাবনা আছে? ক্ষীণ, খুবই ক্ষীণ ওর সম্ভাবনা। এ মাইকটা ভালো হতে পারবে, পারপাস সার্ভ হবে,
যিনি এটা তৈরি করেছেন তিনি এই মেশিনের সাথে একটা গাইড বই দিয়ে দিয়েছে, এটা কি কিভাবে হাউ টু অপারেট, এটাকে কিভাবে অপারেট করা হবে তার একটা বই দিয়ে দিয়েছে। আপনার কাছে মোবাইল আছে না? মোবাইল নাই এরকম লোক আছে নাকি? খুবই কম, খুবই কম। সেদিন এক টেলিভিশনে এক অনুষ্ঠানে দেখলাম ভিক্ষুকের কাছেও মাইক, মোবাইল মাইক না মোবাইল, সে মোবাইল করে বলছে স্যার অমুক সাহেব না, বলছে যে হ্যাঁ আমি তো তাই, আপনি কে? বলছে আমি তো ফকির সাহেব। আপনি কোন ফকির সাহেব? তো বলছে ওই যে ওই হোটেল সোনারগাঁর সামনে যখন ওই ট্রাফিক জ্যাম হলো তখন আপনার গাড়ির কাছে গেছিলাম, আমি কিছু পয়সা চাইছিলাম, তা আপনি আমার কিছু দিবেন বলছিলেন, তো আমি কখন আসবো? কিছু খাবারও রেডি রেখেন আর কিছু পয়সা কড়িও রেডি রেখেন। এই একটা মোবাইল, ছোট্ট একটি মোবাইল, সেটিও আপনি যখন কিনবেন দেখবেন একটা বক্স আপনাকে দিবে, ওই বক্সের মধ্যে মোবাইলটা কিভাবে অপারেট করবেন আন্দাজে টেপাটেপি করলে কাজ হবে না। বইতে যেভাবে লেখা আছে ওইভাবে টেপাটেপি করবেন, ভালোভাবে চলবে। আর যদি খারাপ হয় সেটাও কিভাবে ভালো করতে হবে তাও সেখানে আছে। মোবাইল থেকে শুরু করে যে কোনো মেশিন আপনি কিনবেন প্রত্যেকটি মেশিনের সাথে একটা করে গাইড বুক দেওয়া হয়, এটাকে আপনি কিভাবে অপারেট করবেন, করলে পারপাস সার্ভ হবে, আর খারাপ হলে ভালোভাবেন ভালো বানাবেন কি করে, আছে না? জবাব দেন আছে। ছোট্ট একটি মোবাইল চালাবার জন্য, একটা মাইক চালাবার জন্য, একটা ভিডিও ক্যামেরা চালাবার জন্য যদি যারা বানায় তারা বই তৈরি করে দেয়, ওইটার মতো না বানাইলে আন্দাজে হবে না, আন্দাজে হবে না, আপনার মন মতো চালাইলে হবে না, ওরা যেভাবে বলবে ওইভাবে অপারেট করলেই এটা চলবে। এ কথাটা কি বোঝা কঠিন হয়েছে না সহজ হয়েছে? তাহলে বিশাল আকাশটা যিনি বানিয়েছেন, এই সুন্দর পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তার নাম কি? এরকম বললে হবে নাকি? পুরুষ ছেলের মতো বলবেন, আল মহব্বতে বলবেন, কে স্রষ্টা? তিনি সৃষ্টি করেছেন। এই পৃথিবীটা কিভাবে চালালে সুন্দরভাবে চলবে আর কিভাবে এটা না চালাইলে, নিজেদের ইচ্ছা মতো চালাইলে কেমনে সর্বনাশ হবে, সে কথাটাও তিনি বলে দিয়েছেন। এজন্য একটা গাইড বুক দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, দুটি জিনিস আমি রেখে গেলাম তোমাদের জন্য। কয়টা জিনিস রাখলাম? দুইটা জিনিস, একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো এটা কি? আল্লাহর কিতাব, এটা কোরআন শরীফ, আলহামদুলিল্লাহ বলেন। আর একটা দিলাম, সেটা কি? আপনারা কত বুদ্ধি করে, আর একটা কি? সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হাদিস, দুইটা লাইন দিলাম। আপনাদের এখানে ট্রেন লাইন আছে না? সিলেট থেকে ঢাকা ট্রেন লাইন আছে? ট্রেন চলে কয়টা লাইন দিয়া? চাকা চলে কয়টা লাইন? দুইটা লাইন। এই দুইটা লাইনের উপরে চাকাগুলি, চাকার উপরে কি থাকে? বগি, বগি বলে না, কম্পার্টমেন্ট, বগি। ওই বগির মধ্যে আপনি বসেন, বউ বসে, বাচ্চা বসে, মাল সামান বসে, সবাই নিয়ে আরামসে বসে আছেন, লাইনের উপর দিয়ে যাবেন। ট্রেন চালু হয়ে গেল, স্টার্ট করলো, সিলেট থেকে যাবে কোথায়? ঢাকা। লাইন এরকম আছে, এই লাইনের উপর দিয়ে চাকা চলতেছে। লাইন যদি চাকা থেকে একটু সরে যায়, প্রশস্ততা একটু যদি বেড়ে যায়, অথবা প্রশস্ততা একটু যদি ন্যারো হয়ে যায়, তাহলে কি হবে বলেন? অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট হলে কি হবে? যা হবার তাই হবে, জি সব শেষ। আল্লাহ তাআলা তিনি এই পৃথিবী একটি ট্রানজিট ক্যাম্প করেছেন, এটা একটি ট্রানজিট ক্যাম্প, ট্রানজিট ক্যাম্প, ওয়েটিং রুম, এইটা আমাদের স্থায়ী জায়গা না, আমাদের একটা লাস্ট ডেস্টিনেশন, একটি শেষ গন্তব্য আছে, সেই গন্তব্যের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই পৃথিবী থেকে জীবন নামক দেহ নামক গাড়িটা, এই দেহ ধরুন, এই দেহটা কম্পার্টমেন্ট, এই গাড়িটা আল্লাহ জান্নাতে নিতে চান, এখানে আমাদেরকে এই স্টেশনে পাঠিয়েছেন, এই স্টেশনে এসেছি, একটা রিটার্ন কনফার্ম টিকিট নিয়ে এসেছি, সবাই সকলের হাতে কি আছে বলেন, একটা শুধু টিকিট না, কনফার্ম রিটার্ন টিকিট, কনফার্ম, এটাকে রিকনফার্ম করার কোন প্রয়োজন নাই, কনফার্ম রিটার্ন টিকিট সাথে দিয়ে দেওয়া হয়েছে। এখানে আসছি, এইখান থেকে আমার গন্তব্য কোথায় বলেন তো, বুদ্ধি করে, গন্তব্য কোথায়? আল্লাহর জান্নাত। বলেন কোথায়? আল্লাহর জান্নাত, এটা হলো গন্তব্য। এখন এই দেহ নামক গাড়িটি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য রাসূলুল্লাহ বললেন দুইটা লাইন পাতিয়ে দিয়ে গেলাম, একটার নাম কোরআন আর একটার নাম হাদিস। তোমার দেহটা এই কোরআন আর হাদিস নামক লাইনের উপরে উঠায় দাও, তোমার জীবন গাড়ির চাকা, জীবন গাড়ি, জীবন চলতে গেলে চাকা লাগবে, জীবন চলতে গেলে কি লাগবে, চাকা লাগবে। চাকাগুলি কি? চাকা হলো তোমার ব্যক্তি, তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার অর্থনীতি, তোমার যুদ্ধনীতি, তোমার শিক্ষানীতি, তোমার সন্ধি, তোমার বন্দি, তোমার দুনিয়ায় চলতে যা লাগে এ সবগুলি চাকা। আর এই চাকাগুলি কোরআন আর হাদিস নামক দুইটা লাইনের উপর উঠায় দাও, যদি এই লাইনের উপরে সঠিকভাবে থাকে একদম ছেড়ে দেবে দুনিয়া থেকে এই গাড়ি, আর শেষ গন্তব্য জান্নাতুল ফেরদাউসে দেহ চলে যাবে। কিন্তু মাঝখানে মাঝখানে যদি অর্থনীতির চাকা দৌড় দেয় ইউরোপের দিকে, রাজনীতির চাকা যদি দৌড় মারে আমেরিকার দিকে, সাংস্কৃতিক জীবনের চাকা যদি দৌড় মারে শান্তিনিকেতনের দিকে, তাহলে কি হবে? ও এখন কিন্তু পরীক্ষা চলতেছে, আমি কিন্তু মার্ক দিতে পারবো না যদি জবাব না দেন, কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, আর অ্যাক্সিডেন্ট হলে পরে যা হবার তাই হবে। কথা কি বুঝে আসছে? এখন আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন এই পৃথিবীকে পরিচালনা করার জন্য, কিভাবে পৃথিবী পরিচালিত হবে, আপনি আমি কিভাবে চললে দুনিয়া শান্তি পাব এবং আখেরাতে শান্তি পাব, এজন্য আল্লাহ তাআলা একখানা কিতাব দিয়েছেন, কিতাবখানার নাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। বলে যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, লা রাইবা ফি, বিন্দুমাত্র ভুল নাই, দুনিয়ার সব বইয়ের লেখক অথা লেখক তিনি লেখেন, এই বই লিখতে গিয়ে আমার ভুল হতে পারে, প্রত্যেকে বই লিখতে গিয়ে লেখে, যদি কোনো ভুল হয় আমাকে ধরিয়ে দিবেন, আমি আগামী সংস্করণে এটাকে সংশোধন করব। না এরকম লেখে যে আমি যেখান বই লিখছি কারো বাবার হিম্মত নাই বইয়ের মধ্যে ভুল ধরা, পারবে কেউ? বলেন পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব নাজিল করলেন, যেই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিয়ে দেন, লা যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোন ভুল নাই, কোন সন্দেহ নাই, কোন সন্দেহ করার ভুলে কোন অবকাশ নাই। সুবহানাল্লাহ। এবং এই কিতাবের কত যে তাফসীর হলো, আজ পর্যন্ত তাফসীর শেষ হয় নাই, আটলান্টিক মহাসাগরের পানি শেষ হয়ে যেতে পারে, প্রশান্ত মহাসাগরের পানি শেষ হয়ে যেতে পারে, সাহারা মরুভূমির বালু একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু কোরআনের আলোচনার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. الله رب العالمين بولين هنو بي اپنی بولون تمام پرتبیر সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায়,
আর সেই কালে দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর সমস্ত পানিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এটি আইনের কিতাব, কোরআন শরীফ আইনের কিতাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এ কোরআন হচ্ছে সেই কোরআন যে কোরআন মরুভূমির রাখালদেরকে, যারা উট আর ছাগলের রাখালগিরি করতেছে, শুনতেছেন আপনারা আমার কথা? শুনতে পাচ্ছেন? মরুভূমির, মরুভূমিতে যারা উট এবং রাখা, উট এবং ভেড়া ছাগলের রাখালগিরি করত, সেই সব রাখালদেরকে ধরে বাদশা বানায় দিয়েছে। তাও সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করেন না। কৃত দাসদেরকে ধরে যুদ্ধের ময়দানে সেনাপতি বানায় দিয়েছে। সাধারণ গ্রামের চাষিকে ধরে বিচারপতি বানায় দিয়েছে। কে করেছে? এ কোরআন, এ কোরআন। আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে অনেক সিলেবাসের অনেক বই আছে, এবং এই বইগুলি পড়াশোনা করে বিশ্ববিদ্যালয় থেকে যে ধরনের প্রোডাকশন আমরা আশা করি, বিশ্ববিদ্যালয়গুলি আমাদেরকে সেই ধরনের প্রোডাকশন দিতে পারছে? পাচ্ছে না? পাচ্ছে না। আমি বলবো না যে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলি সব খারাপ ছেলে পেলে বের করছে, আমি বলব। তবে আমরা যেমনটি চাই ওই মানের সৎ, চরিত্রবান, যোগ্যতা, দক্ষতা, স্বচ্ছতা, বিশ্বস্ততা দিয়ে পরিপূর্ণ এই ধরনের প্রোডাকশন কম পাচ্ছি, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে কিতাব ছিল মাত্র দুইখানা। কয়খান ছিল? দুইখান। একখানের নাম কোরআন আর একখানের নাম হাদিস। এবার দেখেন তো ছাত্র কারা, ছাত্র কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, খুবাইব, আমর ইবনুল আস, আবু মুসা আশআরী, জুবায়ের, জাবের, আব্দুর রহমান বিন আউফ, আবু ওবায়দা ইবনুল জাররাহ, আবু মুসা আশআরী, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এ সব হচ্ছে রাসূলের বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি একত্রিত হয়ে হযরত ওমরের মতো একজন শাসক বানাইতে পারবে? হযরত খালেদের মতো একজন সেনাপতি বানাতে পারবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ন্যায় বিচারক, একজন বাদশাহ বানাইতে পারবে? পারবে না, পারবে না। তাহলে মূল যে বিষয়টি ছিল সেই বিষয়টি থেকে আমরা সরে এসেছি। আমি আজকে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব, নিজেও বুঝতে চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, বলে না আমি, আমি লোকেরা বলে মুফাসসিরে কোরআন, আসলে কি এর মুফাসসিরে কোরআন, আমি তাফসিরের ছাত্র মাত্র, বুঝতে চেষ্টা করতেছি। বিগত অর্ধ শতাব্দী ধরে বুঝতে চেষ্টা করতেছি, কোনো কুল কেনারা করতে পারিনি। বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম না, মালুম শোধ কে হিচ মালুম না শোধ। সারা পৃথিবীর এত বড় নিয়ামত যেই জাতির কাছে, সেই জাতি পৃথিবীর মধ্যে আজকে মার খায়। তার নাম সন্ত্রাসী, তার নাম ফান্ডামেন্টালিস্ট, তার নাম রিয়াকশনারি, তার নাম প্রতিক্রিয়াশীল, তার নাম মৌলবাদী, তার নাম পৃথিবীতে সবচাইতে ঘৃণিত নাম ওই জাতির, যেই জাতির কাছে রয়েছে আল্লাহর কোরআন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর থেকে মুসলমানদের জীবনে আর বিপদ কি হতে পারে? কোরআনের মতো একখানা কিতাব দেখুন তো। তাওরাত কে নাযিল করেছেন? একেবারে ঠাস ঠাস করে জবাব দেবেন পুরুষের মতো। তাওরাত কে নাযিল করেছেন? জাবুর কে নাযিল করেছেন? ইনজিল কে দিয়েছেন? আল্লাহ কি বলেছেন জাবুর হেফাজত করব? আল্লাহ কি বলেছেন তাওরাত হেফাজত করব? আল্লাহ কি বলেছেন ইনজিল হেফাজত করব? বলেন নাই, কিন্তু কোরআনের ব্যাপারে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না
নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে আমি গ্রহণ করেছি। এটা আমি হেফাজত করব। কোরআনটারে কে হেফাজত করবেন? কেন দায়িত্ব নিলেন? এই জন্য নিয়েছেন, ওই সব কিতাবের দায়িত্ব নেন নাই এই কারণে, যেহেতু শরীয়ত ইনকমপ্লিট, শরীয়ত তিনি কমপ্লিট তখনও করেন নাই, নবুয়তের মিশন বন্ধ করেন নাই, কিতাব আসবে আরো নবী আসবে, সেই জন্য ওটা হেফাজতের দরকার নাই, এগুলি একটা একটা করে কাট হয়ে যাবে। ইঞ্জিল নাজিল হওয়ার পর কোরআন আসলো, কোরআন নাজিল হওয়ার পর আল্লাহ তাআলা শরীয়তকে কমপ্লিট করে দিলেন এবং নবুয়তের মিশনকে কাট করে দিলেন। পৃথিবীতে আর নবী আসবে না, নবী আসার প্রয়োজন নাই, আর নবী যখন আসবে না কিতাব আসারও কোন দরকার নাই। এই জন্য কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটাকে আমি হেফাজত করব। পৃথিবী পরিচালনার জন্য কোরআন হচ্ছে সব থেকে বড় গাইড, বড় পথ প্রদর্শক কিতাব, এর থেকে সুন্দর কিতাব আর পৃথিবীতে কারো নাই। এই জন্য এই সিলেটে, আমার প্রাণ প্রিয় সিলেটে, আজকের এই মাহফিলে যেসব হিন্দু ভাইরা এসেছেন, বৌদ্ধ খ্রিস্টান এসেছেন, সকলকেই কোরআনের মাহফিল থেকে সুস্বাগতম বলছি, মোস্ট ওয়েলকাম বলছি, মারহাবা বলছি, মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কারণ কোরআন আল্লাহ তাআলা শুধু মুসলমানদের জন্য নাজিল করেন নাই, কোরআন কাদের? হুদাল লিন্নাস, বিশ্ববাসীর জন্য। আল্লাহ শুধু মুসলমানদের আল্লাহ নন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন সকলের জন্য আল্লাহ, যার উপরে নাজিল করেছেন তিনি সকলের জন্য রহমত, আর যে কিতাব নাজিল করলেন সেই কিতাবকে আল্লাহ তাআলা হুদাল লিন্নাস, পৃথিবীর সব মানুষের জন্য নাজিল করেছেন। এই জন্য আমি বলি, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, আপনার মুসলমান হওয়া লাগবে না, আপনি আপনার ধর্মে থেকে যদি কোরআনের আইনকে অনুসরণ করেন আপনিও শান্তি পাবেন। বুঝেন নাই? বুঝেন নাই? বুঝাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে সাহায্য চাই আল্লাহর কাছে, সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুব মজবুত হয়ে বসেন, কান আর মন খোলা রেখে বসেন। বুঝাবার মালিক কে? বুঝাবার মালিক কে? আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছিলেন না, রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ হারাচ্ছিলেন আমি আপনারে পথ দেখাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলকে বলছেন আপনি পথ হারাচ্ছিলেন আমি আপনাকে পথ দেখিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম পথ হারাচ্ছিলেন, দিশা হারাচ্ছিলেন, আকাশের তারকা দেখেছেন, আর তারকা দেখে তিনি বললেন হাযা রাব্বি ফালাম্মা জান্না আলাইহি আল-লাইলু রা কাওকাবা ক্বালা হাযা রাব্বি। তিনি রব তালাশ করতেছিলেন, আল্লাহ কই, কে আমার সৃষ্টি করেছে? এই যে মূর্তিগুলা, এগুলো মানুষ হাতে বানায়, এগুলোর সামনে মানুষ মাথা নত করছে, আমারে বানাই লোকে, সে তো নিজেকেও হেফাজত করতে পারে না। উনি দেখলেন মূর্তিগুলার সামনে খাবার থাকে, কুকুরে খাইয়ে যায়, মাসিতে খাইয়ে যায়, ঠেকাইতেও পারে না। তুই আমারে বিপদ থেকে বাঁচাবে কেমনে? আমার রব কে? আমার স্রষ্টা কে? আল্লাহ কি ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝাইছিলেন? তাও বুঝেন না? বুঝাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের তারকা দেখে বললেন হাযা রাব্বি, সন্ধ্যাবেলায়, ফালাম্মা জান্না আলাইহি লাইলু রাআ কাওকাবান, সন্ধ্যাবেলায় যে তারাটা আকাশে ওঠে ওই তারাটা অন্যান্য তারার চাইতে ছোট না বড়? বড়। এই তারকাটা এত গভীর লক্ষ্য করে তিনি এর আগে কখনো দেখেননি। তিনি তারকা দেখে মনে করলেন হাযা রাব্বি, হতে পারে এটাই আমার রব, এটাই আমার স্রষ্টা। কিন্তু সান্দ তারা বেশি সময় থাকে না, এইটা ডুবে যায়, ঠিক না? যখন অস্তমিত হয়ে গেল, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন,
যে জিনিস অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সে তো রব হতে পারে না। فلما رأى القمر بازغا قال هذا ربي তারা অস্তমিত হয়ে গেল, চাঁদ উঠল, তারা বড় না চাঁদ বড়? চাঁদ বড়। তারা দেখতে সুন্দর না চাঁদ দেখতে সুন্দর? তারার আলো বেশি না চাঁদের আলো বেশি? চাঁদ দেখে মুগ্ধ হয়ে গেলেন, বললেন হ্যাঁ দা রব্বি, এটাই আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। প্রকৃতপক্ষে আল্লাহ যিনি, ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আগাচ্ছেন দেখেন, প্রকৃতপক্ষে যিনি আমার আল্লাহ, যিনি আমার রব, তিনি যদি আমাকে চেনার তৌফিক না দেয় যে তিনি কে, তাহলে আমি গোমরা হয়ে যেতে পারি, আমি পথভ্রষ্ট হয়ে যেতে পারি। সকালবেলায় উঠল সূর্য, فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ সকালবেলা যখন সূর্য দেখলেন, সূর্য দেখে বললেন হাজা রব্বি, এইটাই তো পাশ পাইয়ে গেছি, আসল এটি আমার রব আর এটি আমার বড় রব। তারার চাইতে চাঁদ ছিল বড়, চাঁদের চাইতে সূর্য বড়। চাঁদের দিকে তাকানো যায়, সূর্যের দিকে তাকানো যায় না, চোখ ঝলসে যায়, হাজা আকবার এটাই বড়। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন। এই সূর্য যখন অস্তমিত হয়ে গেল তখন তিনি বললেন ও আমার কওম, ও আমার জাতি, আমি তো আমার রবের চিনে ফেলেছি। সুবহানাল্লাহ কবেন না? এ তারকা আমার রব নয়, এ চাঁদ আমার রব নয়, এই সূর্য আমার রব নয়, তোমরা যার সঙ্গে শিরক করো আমি তার সাথে, তোমাদের সাথে আমি নই, তোমাদের দলবদ্ধ আমি নই, আমি তো আমার রবকে চিনে ফেলেছি। কে তিনি? ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। এই আয়াতটি কি মুখস্থ আছে আপনাদের? পড়েন আমার সাথে, إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض. نشتري أمي أمار مكمندول أمار چنتا أمار چتنا আমার মেধা, আমার প্রজ্ঞা, আমার সত্তা, সব কিছু দিক থেকে মুখ ফিরিয়ে আমি সেই দিকে মুতাওয়াজ্জা হলাম যিনি আকাশ, জমিন, চাঁদ, সূর্য, তারকা, নবমণ্ডল, ভূমণ্ডল, আমারে সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। তাহলে বুঝাবার মালিককে? আল্লাহুম্মা ইয়া মুফাহিমা ইব্রাহিমা ফাহিমনি ওয়া মুআল্লিমা সুলাইমানা আল্লিমনি। হে ইব্রাহিমকে যিনি শিখিয়েছিলেন, ইব্রাহিমকে যিনি বুঝিয়েছিলেন, আমারে বুঝাও, বলেন আমিন। সুলাইমান আলাইহিস সালামকে যিনি শিখিয়েছিলেন, আমারে শিখাও, বলেন আমিন। শিখাবার মালিক কে? বুঝাবার মালিক কে? রব্বি জিদনি ইলমা। পড়েন রব্বি জিদনি ইলমা, আল্লাহ তাআলা তুমি আমার জ্ঞান বৃদ্ধি করো, ওই জ্ঞান দাও যে জ্ঞান দিয়ে তোমারে চেনা যায়, যে জ্ঞান দিয়ে তোমার কোরআন বোঝা যায়, সেই জ্ঞান আমারে দিয়ে সমৃদ্ধ করো, বলি আমিন। প্রিয় ভাই সব, কোরআন শুনতে এসেছি আর আমি আপনাদেরকে কোরআন শোনাবার জন্যই এসেছি। তৌফিকের দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। কোরআনে কারীমের সূরা বাকারা 209 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান
ইন্নাহু লাকুম আদুউম মুবীন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ইমান এনেছ, আমরা ইমান আনছি, তিন চার জন করলো জিয়য়, আমরা কি ইমান এনেছি? আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বলতেছেন, আমাদেরকে যারা ইমান এনেছ, শোনো, উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণরূপে সিলমের মধ্যে ঢুকে পড়ো, আত্মসমর্পিত হও, সারেন্ডার্ড হয়ে যাও পরিপূর্ণরূপে আমার আইনের সামনে। সুবহানাল্লাহ। আল্লাহর আইন দুই প্রকার, আল্লাহর আইন কয় প্রকার? দুই প্রকার। মুখস্থ করেন এবং বুঝতে চেষ্টা করেন। একটি আইন প্রকৃতির জন্য, আরেকটি আইন মানুষের জন্য। প্রকৃতি কাকে বলে? প্রকৃতি, এনভায়রনমেন্ট, পরিবেশ, ফিতরত। এটি কি? এটি হচ্ছে আকাশ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবী, কীটপতঙ্গ, পাহাড় পর্বত, নদ নদী, সাগর, মহাসমুদ্র, এসব কিছু পরিবেশ। এই পরিবেশের জন্য, এই প্রকৃতির জন্য আল্লাহর একটি আইন আছে, আরেকটি আইন আছে কার জন্য? এই সুবহানাল্লাহ, বুঝে ফেলেছেন? এখন আমি মজা পাচ্ছি, মজা পাচ্ছি এই জন্য যে আপনারা বুঝতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আইন হলো কয়টা? দুইটা। খুব লক্ষ্য করেন, এক নম্বর আইন হলো, একটি আইন হলো প্রকৃতির জন্য। প্রকৃতি ফিতরত, নেচার, আল্লাহর আইন মানতে বাধ্য, মানতেই হবে। কোরআন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها أفغير دين الله يبغون الله দাও বিধান, আল্লাহর দাও আইনকে ছেড়ে দিয়ে তোমরা কি অন্যের তৈরি করা কোন আইন তালাশ করো? ওয়ালাহু আসলাম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আমার আইনের সামনে মাথা নত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সবাই আইন মানে কার? আল্লাহ। এখন রাত 8:37 আমার ঘড়িতে, ঘড়িতে ইখতিলাফ আছে, আলেমদের মধ্যে যেমন ইখতিলাফ থাকে, ঘড়িতেও ইখতিলাফ আছে, সব ঘড়ি একরকম না। এখন বাংলাদেশে 8:37 বা 35 মিনিট, সূর্য এখন কোথায়? সূর্য এখন কোথায়? আমেরিকা চলে গেছে। আমাদের, আমরা বলি সূর্য অস্ত হয়ে গেছে, সূর্য অস্ত টস্ত নাই, ওর অস্ত নাই, ওঠা টোটাও নাই, এ ঘুরতেছে, ঘুরতেছে। পৃথিবী বড় না চাঁদ বড়? এই যে একতলাপ হয়ে গেছে, পৃথিবী বড়, চাঁদ ছোট, সমস্ত ছোট জিনিস বড় জিনিস, বড় জিনিসের চতুর্দিকে ঘোরে। দেখবেন মন্ত্রীরা আসলে কিভাবে ঘোরে চতুর্দিকে, দেখছেন না? আবার মন্ত্রীরা প্রধানমন্ত্রীর চতুর্দিকে ঘোরে, যেটা বড় ছোটরা তার পিছনে ঘোরে। তো চাঁদ যেহেতু ছোট, এই জন্য চাঁদ ঘোরে পৃথিবীর চতুর্দিকে, সূর্য পৃথিবীর চাইতে বড়, এই জন্য পৃথিবী ঘোরে সূর্যের চতুর্দিকে। সূর্য ওর চাইতে বড় আছে তারকা, যে তারকাগুলি, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই রকমের 2 থেকে 2.5 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে, এই রকমের তারার চতুর্দিকে সূর্য ঘোরে। আবার ওই তারকাগুলি, যে তারকায় সূর্য খাইতে পারে, কয় কোটি? 2.5 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে যে তারকা, সেই তারকা ঘোরে ব্ল্যাক হোলকে কেন্দ্র করে, যে ব্ল্যাক হোল এরকমের তারা চকলেটের মতো চুষা খাইয়া শেষ করে বালাইতে পারে। এরপরে সেই ব্ল্যাক হোল, এই মহাবিশ্ব সবটা
আল্লাহ রাব্বুল আলামিনকে কেন্দ্র করে ঘুরতেছে, সুবহানাল্লাহ, যেহেতু তার থেকে বড় কেউ নাই। আল্লাহু আকবার, প্রাণ খুলে মহব্বতের সাথে বলেন আল্লাহু আকবার, তিনি সর্বশ্রেষ্ঠ, আমরা সব থেকে ছোট, সব থেকে ছোট। এই জন্য ছোট্টবেলায় মায়ের কোল থেকে যখন পৃথিবীতে এসেছি, আমার কানে শোনানো হয়েছে তুমি এমন এক পৃথিবীতে এসেছো, তুমি ছোট, তুমি কানে শোনো আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড় সর্বশ্রেষ্ঠ, তার থেকে বড় কেউ নাই। আজানের প্রথম শব্দ আল্লাহু আকবার, একামতের প্রথম শব্দ আল্লাহু আকবার, নামাজের প্রথম শব্দ আল্লাহু আকবার, জানাজার প্রথম শব্দ আল্লাহু আকবার, ঠিক না? সব জায়গায় কে বড়? আল্লাহ বড়। এখন সূর্য চলে গেছে আমেরিকায়, রাত এখন 8:30 বা তার থেকে বেশি, সূর্যের এই মজাল নাই, সূর্যের এই ক্ষমতা নাই, সিলেটে এখন উদিত হয়। আবার আমেরিকা এখন রাত যেতে পারবে না, রাতের মধ্যে দিন আসবে না, দিনের মধ্যে রাত ঢুকবে না, সূর্য চন্দ্রের সাথে ঘা লাগবে না, চন্দ্র সূর্যকে আঘাত করতে পারবে না। এবার বলেন তো কার আইন মানতেছে? কার আইন? সূরা ইয়াসিন দেখুন, للشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون. সূর্য চন্দ্রকে ধরতে পারবে না, চন্দ্র সূর্যকে ধরতে পারবে না, রাত দিনের স্থান অধিকার করতে পারবে না, দিন রাতের স্থানকে অতিক্রম করতে পারবে না। অকুল্লুন ফি ফালাকিন, যা কিছু আছে মহাশূন্যে সব ঘুরছে তো ঘুরছেই, সুবহানাল্লাহ। আইন মানতেছে কার? এটার নাম প্রকৃতির আইন, এটার নাম প্রকৃতির আইন, কানুনে ফেতরত, ল অফ নেচার, প্রকৃতির আইন। এ আইন মান্য করছে সুরমা নদী, সুরমা, কুশিয়ারা, মনু, মধুমতি, পদ্মা, ব্রহ্মপুত্র, শীতলক্ষা, কর্ণফুলী, সব আইন মানতেছে কার? সুরমার পানি নোনা না মিঠা? মিষ্টি কিনা? এই যে মিষ্টি নদীর পানিগুলো ভাটির টানে মিষ্টি পানিগুলো সমুদ্রের মধ্যে চলে গেল, আবার জোয়ারের সময় সমুদ্রের নোনা পানি মিষ্টি পানির মধ্যে ঢুকে গেল, মিষ্টি পানি দরিয়ার পানিগুলি মিষ্টি পানি সমুদ্রের নোনা পানির ভিতরে গিয়ে ওইটাকে নোনা বানাইতে পারলো না, মিষ্টি বানাতে পারলো না, আবার নোনা পানি মিষ্টি পানির ভিতরে ঢুকে ওটারে মিষ্টি বা নোনা বানাইতে পারলো না। আল্লাহ তাআলা বলে কেন পারলো না? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, সমান্তরালে দুটি নদী প্রবাহিত হচ্ছে, সমুদ্র প্রবাহিত হচ্ছে, মাঝখানে কোনো পার্টিশন নাই, হিজাব নাই, পর্দা নাই, বেড়া নাই, কিন্তু পানি তার নিজস্ব শক্তি, নিজস্ব মিষ্টি ভাব, লবণ ভাব, এটাকে অতিক্রম করতে পারছে না। হুকুম মানছে কার? হুকুম মানছে কার? এই যে সিলেট, এই সিলেটে এক পাশে কমলার গাছ আর এক পাশে সাতকরার গাছ, সাতকরা আছে না? সাতকরা না হাতকরা? দুইটে। একবার আমেরিকায় নিউ ইয়র্কে গিয়ে নামলাম এয়ারপোর্টে, আমার সাথে সিলেটে কিছু ভাইরা ছিল, ইমিগ্রেশন অফিসাররা কাস্টম পুলিশরা আসছে, এসে জিজ্ঞেস করছে ইউ হ্যাভ এনি শ্যাটকারা? তা আমি শ্যাটকারা আবার কি? ওরা তো আর বোঝে না, ফ্রুটস নিতে হলে ওখানে আবার ট্যাক্স দিতে হয়। তো একদিকে সাত করার গাছ আর একদিকে কমলার গাছ, এক পাশে আনারস আর এক পাশে লিচু, এক পাশে আম আর এক জায়গায় আর এক পাশে কাঁঠাল, একই জমিনের ফসফরাস
সোডিয়াম একই জমিনের উপাদান, একই সূর্যের আলো, একই বৃষ্টির পানি, একই জ্যোৎস্নার আলো, একই শিশুর বিন্দি, শিশির বিন্দু দিয়ে বেড়ে উঠেছে পাশাপাশি গাছ। তাল গাছে বেল হল না, নারকেল গাছে আলু হল না, সাতকরা গাছে কমলা হল না, কমলা গাছে সাতকরা হল না। আবার এক পাশে বাঁশ আর এক পাশে আক। আক বলেন না কি বলেন? যেটা ভাঙ্গে সাবাইলে যেটা দেশি নি তৈরি হয় ওটা কি কর? ছেলেটা কি কর? কুড়াল কি আমার সাহায্য করে? কুইয়ার, কুইয়ার। আচ্ছা, ছেলেটি আমি বুঝি কিন্তু হইতাম পারলাম না, 100% বুঝি। আপনারা আমার কাছে বসে কথা বলেন 100% বুঝবে, কিন্তু বলতে পারি না, এটাই যে একটু সমস্যা। তা কুইয়ার, আচ্ছা কুইয়ার আর বাস এক জায়গায় হয়েছে, কুইয়ার যদি চাবান কেমন লাগে? কেমন লাগে? এবার বাস চাবান তো, দাঁত থাকবে একটাও, জিব্বে টিব্বে শুদ্ধ বিদায় হয়ে যাবে। আখের মধ্যে রস হল, বাসের মধ্যে রস হল না, তাল গাছে বেল হল না, আম গাছে কাঁঠাল হল না। সারা জীবন খাইলাম, চিন্তা করলাম না কেন হল না। আমার আল্লাহ বলেন কেন হল না শোনো, ওয়ালান তাজিদানি সুন্নাতিল্লাহি তাবদীলা। আমার কানুনে ফিতরাতের ভিতরে, আমার ল অফ নেচারের মধ্যে, আমার প্রকৃতির আইনের ভেতরে কোনো পরিবর্তন কোনো দিন হবে না। আমার আইন মানতে হবে, সুবহানাল্লাহ। সবাই মানতেছে, সবাই মানতেছে। দেখুন না ভাই, ম্যান বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, এটার ভাগ আপনারা পান নাই, আমরা পাইছি দক্ষিণাঞ্চলে। আপনারা পাহাড় পেয়েছেন, পাথর পেয়েছেন, চা পাইছেন, আমরা আবার ওইটা পাইনি। আল্লাহ এক এক জায়গা আর এক জায়গার উপরে নির্ভর করে রাখছেন, যেমন এক একটা মানুষ আর একটা মানুষের কাছে ঠেকা করে রাখছে। আপনি কোন জায়গায় মাথা নত করবেন না, সব জায়গায় মাথা উঁচু করে রাখবেন, কিন্তু নাপিতের কাছে গেলে মাথা নত করা লাগবে। কোনো না কোনো জায়গায় ঠেকা আছেন, ঠিক কিনা? তো আপনার এই সিলেটের মধ্যে আল্লাহ তাআলা বহু নিয়ামত দান করেছেন, নিয়ামতের কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ। এ সমস্ত নিয়ামতগুলি আকাশ আর জমিন, সিলেট সহ সারা পৃথিবী, এখানে যা নিয়ামত আছে খুলনা তার থেকে আর এক পথ বেশি আছে, যেটা এখানে নেই। খুলনা, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী ইত্যাদি এলাকায় আল্লাহ সুন্দরবন বানাইছে। সুন্দরবনের মধ্যে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, এনিমেল প্ল্যানেট দেখেন, ডিসকভারি দেখেন, ন্যাশনাল জিওগ্রাফি দেখেন, আল্লাহ কি বানাইছে, সুবহানাল্লাহ। বলে আল্লাহর সেজদা না দিয়ে যাবেন কই? আল্লাহ কি সুন্দর সৃষ্টি, দেখলে অবাক হয়ে যাবে। কিলিং ফর লিভিং, ও বাসার জন্য খায়, কিভাবে মারতেছে, সমানে দৌড়াচ্ছে হরিণ, চিতাবাঘ দৌড়াচ্ছে পেছনে তাকে ধরার জন্য। চিতাবাঘ দৌড়াচ্ছে প্রতি ঘন্টায় 60-70 মাইল বেগে, চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন কি দ্রুতগামী। তার থেকে বেশি দৌড়াচ্ছে হরিণ। এক পর্যায়ে হরিণ কাত হয়ে গেল, বাঘ তারে খাইয়া তার ক্ষুধা নিবৃত্ত করল। ওদের কাছে মারামারির যন্ত্র আছে, কিন্তু মারামারি করে না, শুধু বাঁচার জন্য খায়, ওইটুকুনের জন্য যেটুকুন করা লাগে সেটুকুন করে, আইন মানে আল্লাহ। আর এই সুন্দরবন আল্লাহ বানাইলেন দক্ষিণাঞ্চলের পাশ দিয়া, সমুদ্রের উপকূল দিয়া, সিলেটে দিলেন না কেন? এটা নীলফামারী, রংপুর দিলেন না কেন? এগুলো চিন্তা করা দরকার, খালি ভাত খাইয়েন না, এগুলো চিন্তা করে। কারণ হলো
বঙ্গোপসাগর হচ্ছে সাইক্লোন জোন, বঙ্গোপসাগর বাংলাদেশের যে এরিয়া এটা সাইক্লোন জোন, এইখানে সামুদ্রিক জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় এখানে উৎপত্তি হয়, 280 মাইল স্পিড, গ্রেট ডেঞ্জার নাম্বার সিগনাল নাম্বার 10, 500 মাইল 500 কিলোমিটার স্পিডে 1000 মাইল বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হবে। এখন এই ঝোড়ো হাওয়ার যদি আঘাত লাগে, প্রথম আঘাতে পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, কুয়াকাটা, বিসমিল্লায় এই এটা এই সব শেষ প্রথম আঘাতে। আল্লাহ তাআলা তিনি তো সব সৃষ্টি করেছেন, এখানে সুন্দরবন বানায় দিচ্ছেন, প্রথম আঘাত প্রোটেক্ট করবে, প্রথম আঘাতটাকে সামলায় দেবে সুন্দরবন, যাতে মানব কুল ধ্বংস না হয়ে যায়। সুবহানাল্লাহ। এই গাছ কেউ লাগায়নি, কোন মানুষের কোন গভর্নমেন্ট সুন্দরবনে গাছ লাগায় না, কে লাগায়? যাই দেখে আসেন, আমি দেখছি জঙ্গলের মধ্যে যেখানে সুন্দরী গাছ, সব সুন্দরী গাছ, সুন্দরী গাছ মানে গাছটা দেখতে সুন্দরী মেয়েদের মতো তা না, কিন্তু গাছটার নামই সুন্দরী কাঠ, সুন্দরী কাঠ, বাইন কাঠ, কেওড়া কাঠ, পশুরি কাঠ, গোলপাতা, নানান রকমের গাছ দিয়ে সাজানো। আপনি যেখানে ঢুকবেন সুন্দরী এলাকায় সব সুন্দরী কাঠ, যেখানে বাইন গাছ সব বাইন গাছ, যেখানে পশুরি সেখানে সব পশুরি, যেখানে কেওড়া সেখানে সব কেওড়া। অথচ জোয়ারের পানিতে ফলগুলো ভেসে চলে যায় মাটির থেকে উপরে, ওঠে ভাটির টানে, এগুলি ভার হয়ে যার যার জায়গায় পড়ে, আল্লাহ তাআলার আপন কুদরতে এই বাগান তিনি নিজে সাজায় রাখছেন। এগুলির জন্য গভর্নমেন্টের আছে ফরেস্ট ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্টের লোকরা পাহারা দেয় যাতে করে গাছগুলো চোরাই না হয়। তারপরেও মানুষটা সব সমান না, কিছু মানুষ আছে যা এগুলার সর্বনাশ করে, সেই জন্য আল্লাহ দেখলেন যেগুলো তো বংশানুক্রমে সবাই খাইতে পারবে না, গার্ড আল্লাহ নিজের পক্ষ থেকেও কিছু গার্ড দরকার, সেই জন্য সুন্দরবন রক্ষা করার জন্য আল্লাহ নিজের কিছু গার্ড দিয়ে দিলেন। কন্ত নাম কি? রয়্যাল বেঙ্গল টাইগার। ও সামনে যদি পড়ে যান আর যদি বলেন বাবা রয়্যাল বেঙ্গল টাইগার 10 কোটি টাকা দেবো আমারে বাঁচাও, বাঁচাবে? এক থাপ্পড়ে বাস কাম শেষ। আল্লাহর আইন মেনে চলছে আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব আল্লাহর আইনের সামনে। তাও আও ওয়াকার, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর আইন মেনে চলছে। আমি প্রকৃতির আইন বুঝাইতে গেলে সারা রাত চলে যাবে, আমি সেদিকে যাব না, আমার একটা টার্গেট আছে, সেই টার্গেটে আপনাদের নিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোরআন, সুবহানাল্লাহ, গল্প গুজবের মাহফিল না, কোরআন, আল্লাহু আকবার। কোরআনের চাইতে শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর না। এটাকে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন, বার করেন তো সুরায় মুলুকটা, আল্লাহ তাআলা বলছেন দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ, বলো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, 29 পারা, হ্যাঁ দেখেন এতক্ষণ লাগে নাকি বের করতে, তা আমার আকাশ দেখো, আমার জমিন দেখো, আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা, ওই দেখেন না, আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা, মা তারা ফি খালকির রহমানে মিন তাফাবুত, ক্ষমাশীল তিনি, ক্ষমাশীল তিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে, চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্যানুবাদ, আলহামদুলিল্লাহ বলে, কাজী নজরুল ইসলামও কবি, আর আমার দেশে পাটের দড়ির মতো সাদা মাথার চুল একটা কবি আছে, যে কবি বলেছিল ফজরের আজান যখন শুনি তখন মনে হয় যেন বিশ্বাতাল খরিদ্দার ডাকতেছে,
তুমি তো তা শুনবাই, কারণ ছাত্র জীবন থেকে শুরু করে যেসব জায়গায় গেছো আজানের মধ্যে ওই আওয়াজ ছাড়া শুনবা নাকি? মরার সময় ওইটা শুনেই মরবা তুমি। জাতীয় কবি কাজী নজরুল মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তার এই কথা কবুল করছেন করছেন না? 100% কবুল করছেন। সুবহানাল্লাহ, এর নাম কবি। মাদ্রাসায় পড়াশোনা করে নাই, কোরআনের কাব্যানুবাদ করেছে। জাতীয় কবি কাজী নজরুল, আমরা দোয়া করি আল্লাহ তুমি তারে বেহেশত দাও। আমার রসুলের সানে কি সব কবিতা তিনি লিখেছেন, আমার রসুলের সানে নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রসুল। মোহাম্মদের নাম জবি ছিলি কি জানি, বুলবুলি তুই আগে, তাই করি তোর কণ্ঠের সুর এতই মধুর লাগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরে কি সুন্দর কথা, গোলাপের বলছে গরে গোলাপ তুই কি চুমেছিলি আমার নবীর কদম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার নবীর কদম কি তুই চুমা দিছিলি যার কারণে তোর এত সৌন্দর্য? আল্লাহু আকবার। ভ্রমর তুই গুনগুন করি কি গাস, তুই কি আমার রসুলের কাছে গেছিলি এবং তার আওয়াজ শুনে সেই কৃতজ্ঞতাই কি স্বীকার করিস তোর গানের মধ্যে দিয়ে? কবি নজরুল, আল্লাহ বেহেশত দিক, আল্লাহ রসুলের মহব্বত দিয়ে আমাদের কলজে ভরে দিক, আমাদের সন্তান আমাদের স্ত্রী পুত্র পরিজন আমার গোটা জাতির কলিজায় রসুল্লাহর মহব্বত ভরে দিক। ডেনমার্ক আমার রসুলের বিরুদ্ধে ব্যঙ্গ কার্টুন এঁকেছে, এই ব্যঙ্গ কার্টুন এঁকে রসুলের মাথায় দিছে একটা বোমা, আর তার দুই পাশে অর্ধনগ্ন দুইটা মেয়েলো বসাইছে। আল্লাহ তাআলা তোমার কোরআন সামনে নিয়ে বলছি, তুমি হয় এদেরকে হেদায়ত করো, আর না হয় যারা তোমার রসুলের সম্মানকে নষ্ট করলো নষ্ট করার চেষ্টা করলো এদেরকে তোমার গজবের হাতে সমর্থ করে দিলাম। কার মাথায় বোমার পাগড়ি পড়াইছ, কার পাশে নগ্ন মেয়ে লোক বসাইছ? এই পৃথিবীকে তিনি ঋণী করে গেছেন, নারীর সম্মান দিয়েছেন, সাদা কালাম কালো মানুষের আকাশ সম বৈষম্য দূরীভূত করেছেন, শিশুর অধিকার নারীর অধিকার মানব সভ্যতা বিকাশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান অনস্বীকার্য। তোরা বেটারা ডেনমার্ক ইটালি ফ্রান্স জার্মান সহ পৃথিবীতে যারাই রাসূলুল্লাহকে বদনাম করার জন্য অসম্মান করার জন্য চেষ্টা করেছ কিছু করতে পারবে না, কারণ রসুলের মর্যাদা হিমালয় পাহাড় পর্যন্ত না, রসুলের মর্যাদা আকাশ পর্যন্ত না, রসুলের মর্যাদা তো আল্লাহর আরশ পর্যন্ত। তারে অসম্মান তোরা করতে পারবি না, বরং তোরা রসুল্লাহকে অসম্মান করতে গিয়ে বিশ্ব মানবতাকে অমর্যাদা করেছ, বিশ্ব সভ্যতাকে কলঙ্কিত করেছ। তোমরা মানুষ নামে পদবাচ্যে বিবেচিত হতে পারো না, তোমরা মানুষ নও, তোমরা নল পশু। পৃথিবীর 150 কোটি মুসলমানের কলিজায় তোমরা আগুন লাগিয়েছ। তবে আমরা তোমাদের খেলা বুঝি, তোমরা চাও আমাদের সেন্সিটিভ পয়েন্টের উপরে তোমরা আঘাত দিয়ে আমাদেরকে সন্ত্রাসী বানাইতে চাও, তোমরা চাও আমরা আগুন চালাই, আমরা তোমাদের পতাকা পোড়াই, আমরা তোমাদের দূতাবাসে গিয়ে হামলা চালাই, তোমরা এই জন্য এই কাজগুলি করো, এটা আবার আমরা ভালো করে বুঝি, আমরা তোমাদের পাতানো ফাঁদে পা দেব না। তবে তোমরা
আমার রসুলকে বেইজ্জত করতে পারো নাই, তোমরা নিজেদেরকেই বেইজ্জত করেছো। ওই আল্লাহ আজমে যে আছেন, যে আল্লাহ ফেরাউনকে চুবায় মেরেছে, যে আল্লাহ নমরুদকে জুতা দিয়া পিটাইয়া বিদায় করেছেন, সে আল্লাহ আজম। ব্যাস ব্যাস ব্যাস, আমরা চরম পন্থায় যাব না। আমরা প্রতিবাদ জানিয়েছি, গোটা বিশ্ব প্রতিবাদ জানিয়েছে। নাইজেরিয়ায় 25 জন মুসলমান শহীদ হয়ে গেছে, আফগানে অন্তত 20 জনের মতো শহীদ হয়েছে, সারা বাংলাদেশ সিলেট কি বাদ গেছে? সারা পৃথিবীর সর্বত্র মুসলমানেরা মিছিল করেছে, প্রতিবাদ করেছে, আমাদের প্রতিবাদের ভাষা দিয়ে প্রতিবাদ জানাইছি। তোমরা তোমাদের নিজেদের নিচতা, হীনতা, দীনতা প্রকাশ করেছ, তোমরা ছোট লোক, এটা তোমরা প্রমাণ করেছ। তোমরা কার সমালোচনা করেছ? তোমার দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, জীবিত কিংবদন্তি পৃথিবীর, যিনি সাদা এবং কালো মানুষের ব্যবধান দূরীভূত করার জন্য জীবনের 26টি বছর কারারুদ্ধ ছিলেন, সাদা কালো মানুষের ব্যবধান দূর করতে পারে নাই। আর আমার রসুল সাদা কালো মানুষের ব্যবধান কিভাবে দূর করলেন? ফতে মক্কার দিনে, বুখারী খুলুন, ফতে মক্কার দিনে তিনি যে উষ্ট্র না উঠের পিটিছিলেন না ঘোড়ার পিটিছিলেন, উঠের পৃষ্ঠে চড়ে মক্কা বিজয় করছেন 10,000 সৈন্য সাথে, পেছনে যিনি বসা ছিলেন তিনি ছিলেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কীতদাসের পুত্র, কালো মানুষের পুত্র, কালো মানুষ কীতদাসের পুত্র উসামাকে রাসূলুল্লাহ নিজের পিঠের কাছে বসায়েছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী বংশের গৌরবে গৌরবান্বিত নেতারা পায়ে হাঁটছেন, আর কীতদাস পুত্রকে রাসূলুল্লাহ নিজের উটের পিঠের উপরে নিয়েছেন বিনয়ে। বিজয় তো বুক ফুলে ওঠে আনন্দে, রাসূলুল্লাহ মক্কা বিজয় করছেন বিনয়ে, মাথা নিচু হতে হতে উটের পিঠের উপরে বাড়ি লাগতেছিল। এ হলো আমার রাসূল। ভিন্ন পয়েন্ট, আমি সেদিকে যাচ্ছি না। আমি আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন, কবি নজরুলের কথা দিয়ে দূরে চলে আসলাম, যে আমার রাসূলের ব্যাপারে আল্লাহ, মানুষ মাত্রই তো ভুল করে, নজরুলের জীবনে যে সব ভুল আছে তুমি দয়া করে মাফ করে দিয়ে তোমার রসুলের সাদকায় তার এত সুন্দর গান সে রচনা করেছে, আল্লাহ তাআলা তুমি জান্নাতের একটা ভালো জায়গা তুমি তারে দিয়ে দিও। আমরা সবাই বলি আমি। তিনি বলছেন, আচ্ছা আল্লাহ বলছেন, দেখো আমার, আমি যে আকাশ বানাইছি একটু তাকায় দেখো তো, মা তারা ফি খালকির রহমানে মিন তাফাবুত, আমার সৃষ্টি রহমানের সৃষ্টির মধ্যে কোন ভুল ত্রুটি দেখা যায় কিনা একটু তাকায় দেখো তো, ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, আবার তাকাও, আবার তাকাও, সুম্মারজিল বাসারা কারনাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, বারবার তাকাও, তাকাতে তাকাতে তোমার চক্ষু অবশ হয়ে, ক্লান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে, আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল পাবে না। আল্লাহ তাআলা বলছেন একটু দেখো না, তুমি তোমার নিজের দিকে একটু তাকাও না, কি করে আমি তোমারে বানাইছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, গাছপালার মতো আইন তোমার জন্য মানবাধ্য নয়। আইন বলছিলাম কয় প্রকার মনে আছে? একটা আইন হলো কার জন্য? প্রকৃতির জন্য। আর একটা আইন কার জন্য? মানুষের জন্য। প্রকৃতি আল্লাহর আইন মানতে বাধ্য, মানতেই হবে, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আইন মানতে বাধ্য করেন নাই। এবার বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলেন আলহামদুলিল্লাহ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাকে সম্মান দিয়েছি, এই জন্য
গরুর মতো, কুত্তার মতো, ছাগলের মতো, সূর্যের মতো, চাঁদের মতো আমি তোমারে আমার আইন মানতে বাধ্য করি নাই। থামান সাফ আলিউ উমিন ওয়ামান সাফ আলি একফুর, ইচ্ছে করলে আমার আইন মানতেও পারো, ইচ্ছে করলে আমার অবাধ্য হতে পারো। কে বলতেছেন? এখন জোরে বলবেন না আল্লাহু আকবার। কত বড় স্বাধীনতা দিয়েছে ইসলাম! কে বলে ইসলাম ফান্ডামেন্টালিস্ট? কে বলে ইসলাম প্রতিক্রিয়াশীল? কে বলে ইসলাম রক্ষণশীল? কে বলে ইসলাম মৌলবাদী? যারা বলে ওরা 100% মৌলবাদী। কত বড় কথা! আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, কাফ আর নুনের মালিক। খুন যা বলবেন, ওয়াইজা আরাদাল্লাহু শাইয়্যান আইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন ইচ্ছে করেন বলেন কুন হও, আর সাথে সাথে দেন আর দেন, একটু দেরি হবে না, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। মানুষের জন্য আল্লাহ আইন মানতে বাধ্য করলেন না। কথা কি বুঝতেছেন আমার? থামান শা ফালিউ মিন, তোমাদের মধ্যে যাদের ইচ্ছা আমার আইন মানো, আমার উপরে ইমান আনো, অমান শা ফালি এক ফুল, আর যদি ইচ্ছে করো তাহলে আমার অবাধ্য হতে পারো। এখতিয়ার দিয়া দিলাম তোমারে, আমি গরু ছাগলের মতো বাধ্য করলাম না, কারণ তুমি আমার সৃষ্টির মধ্যে, সকল সৃষ্টির মধ্যে তুমি আমার সেরা সৃষ্টি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর করে বানাইছি আমি তোমারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমারে বানাবার মধ্যে কত বড় আর্ট! তোমারে যখন তৈরি করছি কি আর্ট, কি শৈল্পিক সৌন্দর্য, কি নান্দনিক দৃশ্য! একটু তাকাও তো দেখি নিজের চেহারা, আয়নার দিকে দেখো তো দেখি কি সুন্দর করে আমি তোমারে বানাইছি। দুইটা চোখ দিলাম, চোখের উপরে আবার হাড্ডি দিলাম, সেই হাড্ডি চোখের উপরেও আছে, চোখের নিচেও আছে, দুইটা হাড্ডি দিয়া চোখটা ভিতরে দিছি। এই চোখ দুইটা তো কুমিরের মতো কপালের উপরেও দিতে পারতাম না? পারতেন না? আরে বলেন না কেন ভাই? যদি চোখ দুইটা দুই হাড়ের মাঝখানে না হইয়া কপালের উপরে হইত, ফুটবল খেলাইতেই পারতেন না। যেই ফুটবল খেলতে যাইতে হেড করতে গিয়ে দুইটা চোখ ডিমের মতো পোষ হয়ে যেত, আষাঢ় খেতে চোখ দুইটা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন দুটি চোখকে দুই হাড়ের মাঝখানে রেখে এমন সুন্দর করে দিলেন, বল এসে লাগুক, আষাঢ় খেয়ে পড়েন, উষ্ঠা খেয়ে পড়েন, যেমন অবস্থায় হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন চোখ হেফাজত করে দিবেন। আবার উপরে যে হাড্ডি, সে হাড্ডিতে আল্লাহ কিছু চুল দিয়েছেন, কিছু পশম দিয়েছেন, এটা আর্ট, এটা সৌন্দর্য, এটা না দিলেও হইতো, ভুরু দিয়ে আল্লাহ দেখতে সৌন্দর্য, আল্লাহ রুচিবোধ দারুণ। সুবহানাল্লাহ, বলে আল্লাহ সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহ আকবার বলবেন না, কত সুন্দর আমার আল্লাহ! দেখেন না আল্লাহর রুচি, এই যে ফুল, প্রত্যেকটা জিনিস জোড়া লাগে, নর এবং নারী বাচ্চার জন্য এই দুইটা লাগে। ফল হবে ফুল দিয়ে, ফুলের মধ্যে রয়েছে পুংকেশর এবং স্ত্রী কেশর, এ দুটোতে মিল হতে হবে। এই মিলনের কাজ কিভাবে হবে? ফুল তো নড়তে পারে না, ফুল তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, সুতরাং এই কাজটা করাতে হবে কাউকে দিয়ে। এই কাজটা আল্লাহ ইচ্ছে করলে তেলা পোকা দিয়ে করতে পারতেন। তেলা পোকা চেনেন? সিলেটি কি বলবো, তেলসোরা আমেরিকার মতো, এরা কে তেল চুরি করতে গেছে, এ বড় তেলসোরা, বড় তেলসোর। তো এই ফুলের স্ত্রী কেশর এবং পুংকেশরের এই মিলনের কাজটা আল্লাহ তাআলা তেলসোর দিয়ে করাইতে পারতেন, আর একটা দিয়ে করাইতে পারতেন ওই পোকারে, আপনারা কি বলেন আমি জানি না, এই যে উসুঙ্গা বলা হয়,
যে মাটির মধ্যে মাটি দিয়ে ফুড়ে ফুড়ে লাভ দিয়া আমার কিছুদিন সিলেটে থাকা দরকার শেখার জন্য। গুগরা, এই গুগরা পোকা, তেলা পোকা, এইসব পোকারে যদি আল্লাহ দায়িত্ব দিতেন গোলাপ ফুলের বা অন্য কোন ফুলের, পুংকেশর আর স্ত্রী কেশরের মিলন ঘটানোর জন্য ফুলের ইজ্জত বাঁচত? ফুলের ইজ্জত বাঁচত না। আমার আল্লাহর রুচি কত সুন্দর, ফুল যেমন সুন্দর, আর কাজটা, এই কাজটার দায়িত্ব আল্লাহ দিলেন প্রজাপতিকে। সুবহানাল্লাহ, প্রজাপতির দুই ডানায় কোন শিল্পী এত সুন্দর নান্দনিক শৈল্পী সৌন্দর্য দিলেন? কি সুন্দর প্রজাপতির পাখা, কে একে দিল এত সৌন্দর্য, তাকায় থাকতে ইচ্ছেই করে। আল্লাহ তাআলা বলছেন, দেখো তোমার নিজের দিকে তাকাও, কত সুন্দর করে আমি তোমারে বানাইছি, দুইটা চোখ দেখো, এই চোখের মধ্যে পানি আছে, কান্নার পানি না, কান্নার পানি তো আলাদা, কিন্তু সব সময় চোখে পানি আছে। চোখে পানি কেন? দিনের বেলা রাতের বেলায় পলিউশন, এই বাতাসের মধ্যে আছে অনেক জার্ম চোখের মধ্যে ঢুকতেছে, আর আল্লাহ হচ্ছেন রহমান, তোমার চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, এই জন্য তুমি এত পয়সা কোথায় পাবা প্রত্যেক দিন ওষুধ দিয়ে চোখ সাফ করা, এটা সম্ভবপর নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে পানির মতো করে এক প্রকারের মেডিসিন রেখে দিয়েছেন, আর চোখের পলক মারার মধ্য দিয়ে, অটোমেটিক পলক পড়ার মধ্য দিয়ে প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা মানুষের চোখকে ক্লিন করে দিয়েছেন। আবার দিলেন জিব্বা, এমন একটা নরম জিব্বা আল্লাহ দান করলেন, যেই জিহ্বার ভিতরে একটা চুল পড়লো টের পাওয়া যায়। আপনারা টের পান? সত্যি চুল পড়লো টের পাওয়া যায়, এত নরম জিব্বা, এর থেকে নরম শরীরে আর কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই, জিব্বাটাকে আল্লাহ এত নরম বানিয়েছেন। সুবহানাল্লাহ, এই জিব্বাটা যেখানে বাস করে তার চতুর্দিকে অনেকগুলি শত্রু, চিনছেন শত্রুগুলো? দাঁত, কয়টা শত্রু? 32টা শত্রু এর মধ্যে এই নরম জিব্বাটা থাকে। এখন এই নরম জিব্বা শত্রুদের প্রতি কত রহম দিল জিব্বা, দাঁতের মধ্যে যদি একটা চুল, ভাতের কণা, কাঁটা একটা ঢোকে, জিব্বা সারাক্ষণ গুজাইতে থাকে, কতক্ষণ ওটা বাইর না করা পর্যন্ত সে বিশ্রাম নেবে না, শত্রুর প্রতি কি দরদ দেখছেন? এই জিব্বারে যে জিব্বা তার দাঁতের সাথে এই সুন্দর ব্যবহার করে, সেই দাঁত অপেক্ষায় থাকে, সুযোগ পাইলি মারে কামড়, রক্ত বাইর হয়ে যায় জি। এই জিব্বা এত নরম কেন? এই জিব্বাটা হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বলেন আমিন, আমি তাকে মহব্বত করি। এই সিলেটের মাটি, এই সিলেটের মাটি ফার্টাইল মাটি, উর্বর মাটি, এ মাটি জন্ম দিয়েছে অনেক ক্ষণজন্মা পুরুষ, অনেক রাজনীতিক, অনেক বড় বড় আলেম। এই যে মারা গেলেন সিলেট দরগা মসজিদের ইমাম, কত বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ জান্নাত নসিব করুন, বলেন আমিন। তারপরে শাইখে কাতিয়া, শাইখে বরুনা, তারপরে হযরত মাওলানা নুরুদ্দিন সাহেব গহরপুরি, শাইখে কোরিয়া, এরপর মাওলানা মুসাইয়্যেদ সাহেব, কত বড় বড় আলেম, আমাদের ওস্তাদদের ওস্তাদ। সুবহানাল্লাহ, সিলেটের মাটি অত্যন্ত উর্বর, অনেক ভালো ভালো সন্তান জন্ম দিয়েছে এই মাটি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি বলতেছিলাম? হুমায়ুন রশিদ চৌধুরী, কথার নাম লতা, বাইতে বাইতে কই যায় কই যায় ঠিক থাকে না, কিন্তু আমার ঠিক থাকে ইনশাআল্লাহ, আমি আবার ফিরে আসবো জায়গায় ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব তিনি সংসদ চালাচ্ছেন, আমি তখন নতুন মেম্বার পার্লামেন্টের, একজন নবাগত, নতুন পৃথিবী আমার জন্য, আমার জগৎ তো এইটা। এটা কোন জগৎ? কোরআনের জগৎ। এটা কোন জগৎ? কোরআনের জগৎ, এইটা আমার আসল জগৎ, আমার মূল পরিচয় এইটাই,
আমি কোরআনের ছাত্র, আমি তাফসিরের ছাত্র, বাস এটাই আমার পরিচয়। এই পরিচয় যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই গুনাহগারকে কোরআনের ছাত্র হিসেবে যদি কিয়ামতে আল্লাহ বলে তোরে মাফ করে দিলাম, আমার আর কিচ্ছু মাওলা নেই আল্লাহর কাছে চাওয়ার নাই। পার্লামেন্টের ভিতরে আমি তখন নতুন, দুই দলে লেগে গেল ঝগড়া, শেখ মুজিব এবং জিয়াউর রহমান সাহেব, এই দুই জাতীয় নেতা নিয়ে লেগে গেল গন্ডগোল। হুমায়ুন রশীদ চৌধুরী সাহেব হিমশিম খেয়ে যাচ্ছেন দুই দলকে কন্ট্রোল করতে গিয়ে। আমি একটা চিঠি দিলাম, মাননীয় স্পিকার, পরিস্থিতি কুল ডাউন করার জন্য যদি মেহরবানি করে আমাকে একটু ফলোয়ার দিতেন, আমি একটু কথা বলতে চাই। উনি আমার ওইটা পাইয়া এত খুশি হইলেন, উনি আমার নাম ঘোষণা করলেন, আর আল্লাহর এমন মেহরবানি। আমি তখন একদম নতুন, সবাই বসে পড়লো দুই দিকে। আমি বললাম, মাননীয় স্পিকার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের ভিতরে জিব্বাটা দিয়েছেন এত নরম, চুল পড়লেও টেল পাওয়া যায়, এই নরম জিব্বাটা এই জন্য দেওয়া হয়েছে, আকুলু লিন্নাস হুসনা, মানুষের সাথে সুন্দর সুন্দর করে কথা বলো, জিব্বা একটা হাড় দিলাম না, কঠিন রং দিলাম না, নরম জিব্বা দিয়ে নরম নরম কথা কও। মাননীয় স্পিকার, আমি এই সংসদে এসে দেখলাম সেই নরম জিব্বাটা দিয়া সংসদে কুড়ালের কাম করে। বাস একটা হাসা হাসির মধ্য দিয়া ঠান্ডা হল। আরো কি বলছিলাম এখন তার মনে নাই। আমি তার জন্য দোয়া করি, হুমায়ুন রশীদ চৌধুরী সাহেবের জন্য। প্রিয় ভাই সব, একটি জিব্বা হাজার টেস্ট, এই জিব্বাটা মধ্য দিয়ে আপনি পাচ্ছেন, এক একটা স্বাদ এক এক রকম। মেশিন কয়টা? মাত্র একটা। এই একটা মেশিন দিয়ে লাল শাকের মজা একরকম, নালি শাকের মজা আর এক রকম, গোলালুর একরকম, তারপরে মিষ্টি আলু আর এক রকম। আবার সিলেটে নাকি এই বাঁশও খায়, বাঁশ, বাঁশগুলো যখন ওঠে তখন ওর উপরে একটা পাত্র দিয়ে রাখে, এরপর ওর মধ্যে পেঁচাইয়া কফির মতো হয়ে যায়, হয় না? এটার কি বলে? খলিল, বাঁশের খলিল। হ্যাঁ, কুড়িল, কুড়িল। এবার বাঁশের চুঙ্গার মধ্যে চাউল দিয়া সিদ্ধ করিয়া, ওর একটা মজা আলাদা। সিলেটের সাথে আমার সম্পর্ক বেশি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহরে বলি, এই যে মহব্বত দুনিয়া হলো, এই মহব্বতের বিনিময়ে জান্নাতে একসাথে থাকতে পারি, তো ভিগ দিয়া দিবা। লন্ডনেও সিলেটিদের বাড়িতে বাড়িতে যা আমাকে ভালোবাসে, আমি সিলেটি মানুষের মতো এত অতিথি পরায়ণ এবং এত আলেম ভক্ত আমি অন্য কোথাও দেখিনি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালোবাসা দিয়ে তাদের দিলগুলি ভরা। তা আমি বলতেছিলাম যে জিব্বার মধ্যে একটা জিব্বায় কত টেস্ট একটা মেশিনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলছেন, দেখো আমি তোমারে কেমনে বানাইছি, একটু নিজের দিকে তাকায় দেখো না, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আমার সেজদা দিতে ইচ্ছা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে পাও, আপনাদের সাথে পাও আছে না? বাড়ি থুই আসছেন, আনছেন কিনা? আচ্ছা, পাও থুই আসবেন কেমনে? পাও তো আনছেন। আচ্ছা, হাঁটুর নিচের যে অংশটা পায়ের সাথে গিয়ে মিশেছে ওই অংশটাকে কি বলে? হাঁটুর উপরেরটা তো রান সবাই বলে, ঠিক না? ও, নিচেরটারে বলে থরু। এই যে থরুটা ওইটা গিয়ে মিশছে পায়ের গোড়ালিতে, পায়ের গোড়ায়, ঠিক না? কিন্তু কমন সেন্স বলে এইখানে না হইয়া মাঝখানে হলে তো ভালো হইতো। এটা যদি পাও হয় তাহলে ওই থরু ওইটা এখানে না হয়ে মাঝখানে হইলে ভালো হইতো না? তো মাঝখানে হইল না কেন? দেখেন আল্লাহর কুদরত, দেখেন। এটা যদি মাঝখানে হতো তাহলে আপনি হাঁটতে পারতেন না, দাঁড়ালেই হয়তো সামনে ভুট হয়ে পড়তেন, না হয় সিত হয়ে পড়ে যেত। আল্লাহ এমন এক জায়গায় ওটা নিয়ে লাগাই দিয়েছেন, আপনি জনমের মতো খাইতে খাইতে প্যাট যদি তিনটা তরমুজের সাইজ হয় আপনি সিতাও পড়বেন না, ভুট হয়ে পড়বেন না। সুবহানাল্লাহ, ব্যালেন্স অফ পাওয়ার আল্লাহ ব্যালেন্স করে দিয়েছেন, হাত দিয়ে পাও দিয়ে। এগুলি বলে আমি শেষ করতে পারবো না।
আল্লাহ তাআলা এত সুন্দর করেছেন। তবে কোরআন বিজ্ঞান দিয়ে ভরা, সুবহানাল্লাহ বলুন, বিজ্ঞান দিয়ে ভরা, সব আছে এখানে। কপাল পোড়া, আমাদের কপাল পোড়া, বলেন আমাদের কি কপাল পোড়া? কোরআন শরীফে খালি তাবিজ তালাশ করে বেড়াইলাম, একা হুজুরের কাছে যাই, হুজুর মায়েরা জেনে ধরছে তাবিজ দেন। আবার হুজুররা মনে আছে লন্ডনে দেখছি, কোন জায়গার হুজুরটা কম না, তো জিজ্ঞেস করে যে কি হয়েছে বলে এরকম জেনে ধরছে, তখন সে বলে যে আচ্ছা ঠিক আছে আমাকে আগে দেখতে হবে জেনটা কোন দেশি, যদি কেনিয়া অথবা উগান্ডার জেন হয় তাহলে 500 পাউন্ড লাগবে, আর যদি বাংলাদেশি বা ইন্ডিয়ার জেন হয় তাহলে 100 পাউন্ড দিলে হবে। আপনার তো বোঝার উপায় না যে কেনিয়ার জেন না উগান্ডার জেন, সে তো আপনি বুঝবেন না, পয়সা মারা আর কি কায়দা। এই পয়সা এভাবে মারতেই থাকবে যতদিন আপনাদের চোখ না খুলবে, চোখ খুলতে হবে। আর চোখ খুলে দেয় কে? কোরআন। চোখ খুলে দেয় কে? চিল্লায় বলো, কোরআন চোখ খুলে দেয়। তো কোরআনে কারিমের কাছে শুধু তাবিজি আনতে গেলাম, আহারে কোরআন বিজ্ঞান দিয়ে ভরা। এই যে এখন বিজ্ঞানীরা বলছে যে মানুষ তৈরি হয় যখন, তখন তার মধ্যে একটা জিন তৈরি হয়, সেই জিনের মধ্যে লেখা দেয়, জিন মানে কিন্তু ওই মেয়ে লোকদের যে জেনে ধরে সেই জেন না, কিন্তু ইংরেজি জিন। এই জিন, জিনের মধ্যে তার ভালো মন্দ বয়স ইত্যাদি সব কিছু জিনের মধ্যে লেখা থাকে। বিজ্ঞানীরা আজকে বলতেছে আজ থেকে 1400 বছর আগে যে নবী লেখা জানতেন না, পড়া জানতেন না, অমা তাদেরই মাল কিতাব অলাল ইমান, আপনি জানতেন না কিতাব কারে কয়, আপনি এটাও জানতেন না ইমান কারে কয়, সুবহানাল্লাহ পাবেন না, আমি শিখাইছি আপনারে। সে আল্লাহ তাআলা বলছেন খালাকাহু ফাকাদদারাহু তাকদীরা, খালাকাহু ফাকাদদারাহু তাকদীরা, সৃষ্টি করেছি খালাকাহু ফাকাদদারাহু, ফানা বলে খালাকাহু কাদদারাহু তাকদীরা বললো হয়ে যেত, ফা লাগলো কেন, ফা লাগানো হয়েছে খালাকাহু ফাকাদদারাহু, সৃষ্টি করেছি এক সেকেন্ড দেরি করি নাই, সঙ্গে সঙ্গে তার ভাগ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এক্স এন্ড ওয়াই, এক্স এন্ড ওয়াই দুটো যখন মিল হয়ে গেল সৃষ্টি হলো এবং তার ভাগ্য সেখানে লিঙ্গবদ্ধ হয়ে গেল, কতদিন বাঁচবে, চোর হবে না ডাকাত হবে, গুণ্ড হবে না বদমাস হবে, মাস্তান হবে না কি হবে, মন্ত্রী হবে না এমপি হবে, আলেম হবে না জাহেল হবে, ছাগল হবে না পাগল হবে, কতদিন বয়স পাবে, দোজকে যাবে না বেহেশতে যাবে, গোষ্ঠী শুদ্ধ সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকটি মানুষের গলায় ছোট্ট একটি ঘুটলি আমি বেঁধে দিয়েছি, কে বলছেন বলেন, আপনারা মজা পাইতেছেন, আলহামদুলিল্লাহ গন, কার কথা শোনাচ্ছি, আমার আল্লাহর কথা শোনাচ্ছি আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি মানুষের গলার মধ্যে ছোট্ট একটি ঘুটলি আমি এখানে রেখে দিয়েছি, ওইটা কি করব, ওইটা কেয়ামতের দিন খুলিয়া তোমার হাতে দিয়ে দেব আর বলবো ইকরা কিতাবাক, এবার পড়ো তুমি তোমার কিতাব, এইটা তোমার সারা জীবনের সমস্ত কাজ আর কথা লিপিবদ্ধ হচ্ছে গলার কাছে। আপনি চিন্তা করতে পারেন হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব, একটা মানুষ আজকাল মানুষ কম বাঁচে 70-80 বছর, কিন্তু আগের মানুষ তো 150-200-250-500 বছর বাঁচত, একটা মানুষের 50-60-70-80 বছর বয়স, এত লম্বা বয়সে যত কথা বলেছে যত কাজ করেছে এতটুকু জিনিসের মধ্যে তা ধরবে কি করে, এইটা বোঝা এখন মোটেই কঠিন না। আপনার মোবাইলে কতগুলি টেলিফোন নাম্বার আপনি সেভ করেছেন দেখেন, কতগুলি করছেন, ওর মধ্যে কত জিনিস আছে। এবার মক্কা শরীফ থেকে রমজান মোবারকে আল্লাহ তাআলা প্রতি বছর রমজানে মক্কা শরীফে নেন আলহামদুলিল্লাহ মাবুদের দয়া, রমজানে খতমে কোরআনের রাত শেষ করে জেদ্দা হয়ে ফিরবো, আমার একটা মোবাইল দরকার, আমার মোবাইলটা
পুরানো হয়ে গেছে, নতুন মোবাইল নেব, জিদ্দায় ঘুরতেছি, সাথে কিছু লোকজন আছে, মোবাইল যেটা পছন্দ হয় সেটার দাম বেশি, যেটা পছন্দ হয় না সেটার দাম কম। একটা পছন্দ হয়ে গেল ভালো, দাম কত? ১৬০০ রিয়াল। আমি বললাম আমি নেব না, সাথে যে আছে তার বললাম ভাই চলো তো অন্য কোনো দোকানে যাই যেখানে কম দামে পাওয়া যায়। পিছনে এক লোক কয় যে হুজুর এটা কি আপনার পছন্দ? আমি তার পিছনে তাকায় দেখি চিনি না তাকে, তা আমি বললাম যে জিনিসটা তো পছন্দ কিন্তু আমি এটা নেব না, এত দামি জিনিস আমি নিব না। আপনার দামের দরকার কি? আপনার পছন্দ হইলেই সারলো, দাম তো আমি দেবো, আমি তো পিছনে দাঁড়ায় আছি এই খেদমতটা করার জন্য। ওই বেচারা ১৬০০ রিয়াল দিয়ে দিল। এখন এই মোবাইলের ফজিলতটা কি সেইটা বলব। ফজিলতটা হচ্ছে সে আমার একটা মেমোরি কার্ড কিনে দিল, মেমোরি কার্ডটা এই আঙ্গুলের আমার করটা যতটুকু এর অর্ধেক, এক করের অর্ধেক, একটা মেমোরি কার্ড, এই কার্ডটা ওর মধ্যে ঢুকাই দিল। আমি বললাম এটা কি? বললো যে এর মধ্যে ৩০ পারা কোরআন শরীফ। ফজিলাতুশ শেখ আদ-দাকতুর আব্দুর রহমান আস-সুদাইস, ইমাম ও খতিব, মসজিদুল হারাম মক্কা আল মুকাররমা। ফজিলাতুশ শেখ আদ-দাকতুর সৌদ আস-সুরাইম, ইমাম ও খতিব, মসজিদুল হারাম মক্কা আল মুকাররমা। এই দুইজনের তেলাওয়াত করা কোরআন শরীফ ৩০ পারা, এতটুকু মেমোরি কার্ডের মধ্যে ঢুকানো আমার মোবাইলের মধ্যে, যখন যে সুরা খুশি আমি শুনতে পারি। এই বুদ্ধিটা, এই এই কাজটা কে করেছে? কয় যে আল্লাহ করছে, একটা কথা হইল আল্লাহ বুঝি মোবাইলের সিম বানাবে, এই কাজটা করেছে মানুষ। কে করেছে? মানুষ। বুদ্ধিটা দিছে কে? এরপরে শুনেন আল্লাহ কি বলেন, অমা উতি তুম মিনাল ইলমে ইল্লা কালিলা, অমা উতি তুম মিনাল ইলমে ইল্লা কালিল, যদি বলতেন তাহলে বোঝা যাইতো কিছু পাইছি, কিছু পাইছি, কিন্তু আল্লাহ বলছেন অমা উতি তুম মিনাল ইলমে ইল্লা কালিলা, একেবারে সামান্য থেকে সামান্যতম জ্ঞান তোমাদের দিয়েছি। সে জ্ঞানটা কতটুকু ওইটা বোঝাবার জন্য আমি বলি, প্রশান্ত মহাসাগরের ভিতরে একটা পাখি যদি তার ঠোঁটটা ডুবাই দিয়া পানি ভেতরে ঠোঁট ডুবাইয়া ঠোঁটটা যদি উঁচা করে, প্রশান্ত মহাসাগরের পানি কতখানি কমবে? বুঝেন না, পানি কমলো কত? মুঠি না, কিছুই হইল না। প্রশান্ত মহাসাগরের ভিতরে একটা পাখি তার ঠোঁট ডুবাইয়া যতটুকুন পানি উঠাতে পারে নাই, তমাম পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত আল্লাহর অফুরন্ত জ্ঞান ভান্ডার থেকে অতটুকু জ্ঞানও লাভ করতে পারে নাই। আল্লাহ হচ্ছেন আলিম। আল্লাহ কি? আলিম, সমস্ত জ্ঞানের উৎস। সুবহানাল্লাহ, জ্ঞানের একচ্ছত্র মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। তিনি দিয়েছেন কোরআন, আর তিনি আইনকে দুই প্রকার করলেন, একটা করলেন কার জন্য? প্রকৃতির জন্য। আর একটা করছেন কার জন্য? মানুষের জন্য। মানুষের জন্য যে আইনটা করলেন, এই আইন করে দিয়ে মানুষকে কিন্তু বাধ্য করলেন না, ছেড়ে দিলেন ইচ্ছার উপরে। তুমি ইচ্ছে করলে ইমান আনতেও পারো, ইচ্ছা না করলে ইমান নাও আনতে পারো। এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। এখানে কোনো জবরদস্তি নাই, লা ইকরাহা ফিদ্দিন। আমাদের ধর্মনিরপেক্ষবাদী বন্ধুরা তারা এইটারে বানাইছে ধর্মনিরপেক্ষ পক্ষের আয়া, লায়েক রফিদ্দিন। একজন মুরব্বী, ধর্মনিরপেক্ষবাদীদের একজন মুরব্বী মারা গেছেন, কোন জায়গার কে নাম বললাম, তার সঙ্গে পার্লামেন্টে আমার দেখা। আমি বললাম বড় ভাই আপনাদের সাথে আমাদের কোনো গন্ডগোল নাই, আপনারা আমাদের হালের গরু পিটায় মারেন নাই, আমরাও আপনাদের পাকা ধানে মই দেই নাই, কোন শত্রুতা নাই, এই খালি ধর্মনিরপেক্ষ মতবাদ, এইটা আপনারা কেন রাখছেন, এটা বাদ দিতে পারেন না? কেন বাদ দেবো? আল্লাহ নিজেই তো ধর্মনিরপেক্ষ। আমি চিন্তা করলাম আল্লাহ দাড়ি মাথা মানুষ কয় কি, আল্লাহ বলে ধর্মনিরপেক্ষ, আল্লাহর চাইতে ধর্মের পক্ষে আর কে? আল্লাহ নিজেই বলছেন ইন্নাদ্দিন আন্দাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম কি? জোরে বলে, জোরে বলে,
ইসলাম ইসলাম তো আল্লাহই তো সবচেয়ে ধর্মের পক্ষে। লা ইকরাহ ফিদ্দিন, দিনের ব্যাপারে বাড়াবাড়ি নাই, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই, জবরদস্তি করে কাউকে ধর্মান্তরিত করতে পারবে না। কাত্তাবাইয়ানা রুশদু মিনাল গাই, হক আর বাতিলকে আলাদা করে দেখানো হয়েছে। ওই যে বলেছি যে মানুষের জন্য বাধ্য করা হয় নাই, মানুষকে দুইটা পথ দেখানো হয়েছে। কথা কি শুনতেছেন? দুইটা পথ দেখানো হয়েছে মানুষকে। আল্লাহ জ্ঞান দিয়েছেন, গরুকে জ্ঞান দেননি, মানুষকে জ্ঞান দিয়েছেন। জ্ঞানের জন্যই মানুষ মুকাল্লাফ হয়েছে। মানুষকে জ্ঞান দিয়ে দুইটা পথ দেখানো হয়েছে। একটা পথ গেছে কোন দিক? ডান দিক। আর একটা গেছে বাম দিক। ডান দিকের নেতৃত্ব দিয়েছে নবীরা, আর ডান দিকে যারা চলবে নবীরা তাদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে কোথায়? জান্নাতে। বাম দিকে আর একটা রাস্তা, এর নেতা হচ্ছে কে? কন্ত নাম কন্ত কে? শয়তান। জোরেগন নাম কি? শয়তান। এই বামপন্থে যারা যাবে শয়তানের নেতৃত্বে, জায়গা হবে কোথায়? আমার দেশের এক শ্রেণীর কপাল পোড়া মুসলমান নামধারী, তারা নিজেদেরকে দাবি করে আমরা বামপন্থী। কত বড় কপাল পোড়া হলে মানুষ বামপন্থী হয়। রাসূলুল্লাহ বলেছেন লা তাকুলু শিমাল, বাম হাত দিয়ে কিছু খাইও না। এই বাম হাত আমারই হাত, আপনারই হাত, কিন্তু বামের কিছু আলাদা কাজবাজ আছে, তাই না? ডানের কাজ আলাদা, বামের কাজ আলাদা। এই জন্য মুসলমানের সন্তান হয়ে বামপন্থী আন্দোলন করা কত বড় কপাল পোড়া, জায়গা হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আপনারা দেখবেন যত বামপন্থী আছে নাম মুসলমান, একটাও নামাজ পড়ে না। খুঁজে দেখেন, খুঁজে দেখেন, নির্বাচনের সময় দেখা যায় স্লোগান হয় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্র। এই হলো বামপন্থী। তো আল্লাহ তাআলা ডাইন আর বাম দুইটা পথ দেখাই দিয়েছেন। এখন তোমার আকল আছে, আকল দিয়ে যা খুশি তাই করো, ডানেও যাইতে পারো বামেও যেতে পারো। তবে আমি তোমাকে ইসলাম দিয়েছি, ইসলামী পথ হলো আসল পথ। এই পথে জোরাজুরি নাই, এ পথে কোনো বাধ্যবাধকতা নাই, মারধর নাই, দাঙ্গা নাই, মারপিট নাই। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আমি আপনাকে দারোগা বানাই নাই, উপদেশও শুধু উপদেশ দিয়ে যান মানুষকে। হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ ইচ্ছে করলে কি না পারেন? যারা নামাজ পড়বে না, আল্লাহ যদি ফেরেশতাদের বলেন হজরে নামাজ পড়তে যেগুলো আসে নাই, থাপড়াইয়া সবগুলোর দাঁত ফালায় দাও। পারতেন না? পারতেন না? এই যে রাতের বেলায় নিষিদ্ধ পল্লীতে যারা যায়, আল্লাহ তাদেরকে ড্রেনের মধ্যে ফালাইয়া সাপ দিয়ে কাটাইয়া মারি ফেলাইতে পারতেন না? পারেন না? আবার যারা তাহাজ্জুদে নামাজ পড়তে যায়, পথে পথে টাকা পয়সা কুড়াই পাইতে পারতো না? এগুলো আল্লাহ করেন না। আল্লাহ বুদ্ধি দিয়েছেন, দুইটা রাস্তা দিয়েছেন, বাড়াবাড়ি নাই, কড়াকড়ি নাই। ইসলাম পৃথিবীতে আসছে সভ্যতার বিকাশের জন্য। বর্তমান পৃথিবীতে যেটা হচ্ছে এটা হচ্ছে ওয়ার অফ সিভিলাইজেশন, সভ্যতার যুদ্ধ, সভ্যতার বিরুদ্ধে অসভ্যতার যুদ্ধ। ইসলাম হলো সভ্যতা, সিভিলাইজেশন বলতে যেটা বুঝায়, সভ্যতা যেটা বুঝায় সেটার নাম ইসলাম। সেটার নাম কি? বলেন না জোরে। এই যে 8ই মার্চ, সেটা কি মাস? এইটা কি মাস ইংরেজি? মার্চ। এই মার্চ মাসের 8 তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো, ঠিক না? আমি এটিএন বাংলায় প্রতি শুক্রবার আমার বক্তব্য প্রচারিত হয়, জানেন আপনারা। সেখানে আমি বলেছি 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের। এখন আবার দিবস যে কত চিন্তা করে কুলাইতে পারবেন না। আন্তর্জাতিক নারী দিবস, কন্যা দিবস, পিতৃ দিবস, মাতৃ দিবস, পরবিন দিবস, স্বাস্থ্য দিবস, তারপরে এই আসল কথা কই বলেছে, ভালোবাসা, ভ্যালেন্টাইন, ভালোবাসা দিবস, সাংঘাতিক। এখন আবার শুনলাম নতুন আর একটা দিবস বেরিয়ে, সেটার নাম হলো আন্তর্জাতিক চিন্তা দিবস। তা আমি জিজ্ঞেস করলাম, ভাইরা এইটা আবার কি? এই যে আন্তর্জাতিক চিন্তা দিবস, জিনিসটা কি? কয় যে আমরা বহুত চিন্তা করছি,
বহুত চিন্তা করছি, অনেক চিন্তা ভাবনা করে তারপরে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে গেছি। বললাম সেটা দল তো শুনতেই হয়, জিনিসটা কি? বললো যে সেটা হচ্ছে এই, আমরা আন্তর্জাতিক চিন্তা দিবসে প্রত্যেকটা পার্কে, আইল্যান্ডে এবং গাছের গোড়ায়, যে কোনো সুন্দর সুন্দর জায়গাগুলিতে আমরা সব একত্রিত হয়ে বসবো, তারপরে গভীর মনোযোগ সহকারে আমরা চিন্তা করে দেখব যে আসলে আমরা কোনো ব্যাপারে চিন্তা করছি কিনা। এটা হলো আন্তর্জাতিক চিন্তা দিবস। নেই কাজ তো খই ভাজ, কোনো কাজ না থাকলে যা হয়। তো আন্তর্জাতিক নারী দিবস, আমি বললাম নারীর মর্যাদা, একদিন আপনারা নারী দিবস পালন করলেন, র্যালি করলেন, সমাবেশ করলেন, মিছিল করলেন, কবি সাহিত্যিক দার্শনিক সবগুলি আইনা, বক্তৃতা কবিতা ছড়াছড়ি ইত্যাদি সব করলেন, নারীর মর্যাদা কি আদায় করতে পারলেন? নারীর সম্মান কি আদায় করতে পারলেন? নারী অধিকারের মানে কি যে বেলি রোডের, ঢাকার বেলি রোডের রাস্তার ফুটপথে পা ঝুলাইয়া পরের ছেলে আর পরের মেয়ে এক জায়গায় বসে বসে চিনাবাদাম চাবানো, এটা কি নারীর অধিকার? দিনের আলোকে অথবা রাতের আধারে জাতীয় সংসদের চতুর্পাশে কপত কপতি বাগ বা কুম করে বেড়ানো, এটাই কি নারীর অধিকার? নাউজুবিল্লাহ, এটা নারীর অধিকার নয়। নারীর সম্মান ইসলাম দিয়েছে, সুবহানাল্লাহ, সেটাও আজকে আমার বিষয় নয়। ভালোবাসা দিবস, ভালোবাসা দিবসের ভণিতা তো তারাই করবে যাদের ভালোবাসা জীবনে নাই। আমার প্রত্যেকটা দিন ভালোবাসা, আমি মুসলমান, চিল্লায় বলো আমরা কি? আমার প্রত্যেক দিন ভালোবাসা, আমার জন্ম ভালোবাসা, আমার বেঁচে থাকা ভালোবাসা, আমার মৃত্যু ভালোবাসা। যাদের জীবনে কোনো ভালোবাসা নাই ওদের জীবনে অন্তত বছরে একবার ভালোবাসার নামে ভণিতা করা লাগে। ভণিতা বুঝেন তো, একটু ভণিতা করা লাগে। এই যে ইউরোপ আমেরিকায় যায় দেখেন পাগল কোন দেশে বেশি? আমেরিকায় সব থেকে বেশি পাগল কোথায়? আমেরিকায়। পাগল হবে না কেন? বউর সাথে যদি স্বামীর ভালোবাসা না থাকে স্বামী পাগল হওয়া ছাড়া কোনো উপায় নেই। পাগল তো ভালো, ছাগল হয়ে যাবে শেষ পর্যন্ত। বউ স্বামীরে বিশ্বাস করে না, স্বামী তার বউরে বিশ্বাস করে না, পাগল তো হবেই, ব্রোকেন ফ্যামিলি। আমরা আমাদের দেশ নিয়ে তাদের খুব জ্বালা। জ্বালা কেন? আমরা আমরা তো শান্তিতে আসি কেন? আমাদের দেশের মতো বাপ দাদা দাদি মা ভাই বোন একসাথে যৌথ পরিবারে মতো থাকা পৃথিবীতে কোথাও নাই, কোন জাতিতে নাই, ঠিক কিনা বলো? আলহামদুলিল্লাহ যৌথ ফ্যামিলি আমার দেশে আছে, আলহামদুলিল্লাহ। তা আমরা শান্তিতে আছি কেন? এটাই হলো তাদের জন্য বিপদ। সেই জন্য বসন্তের কোকিলেরা নির্বাচনের বাতাস সুসুর করে যখন একটু বয়ে উঠছে, বসন্তের কোকিলেরা উড়ে আসতেছে, ইউএই থেকে আসতেছে, আমেরিকা থেকে আসতেছে, আমাদেরকে উপদেশ খয়রাত দিতে আসতেছে, আমাদেরকে গণতন্ত্র শিখাইতে আসো। তোমরা বাবাজিরা আয়নায় চেহারা দেখো, ইরাকের গণতন্ত্র কারা ধ্বংস করেছে? আফগানিস্তানের গণতন্ত্র কারা ধ্বংস করলো? আলজেরিয়া কারা ধ্বংস করলো? বসনিয়া চেসনিয়া কারা ধ্বংস করেছে? আমাদেরকে গণতন্ত্র শিখাইতে আইছো না? মানবাধিকার আমাদের শিখাও, লজ্জা হওয়া উচিত তোমাদের, সালাম হওয়া উচিত। তোমরা ইরাকের আবু গরিব কয়েদখানায়, আহারে আহা, মুসলমান পুরুষগুলিকে উলঙ্গ করে আমার কলিজা ফেটে যায়, মুসলমান পুরুষগুলিকে উলঙ্গ করে একটা পুরুষের উপর আর একটা, তার উপর আর একটা, উলঙ্গ পুরুষগুলি দিয়ে মুসলমান দিয়ে পিরামিড বানাইছ, মানবাধিকার শিখাইতেছ আমাদের? 70 বছরের বৃদ্ধা নারী গাধার মতো হাত আর পাও নিচু করে দিয়া তার পিঠের উপরে চড়ে বাজারে ঘুরাইছ, আমারে শিখাও মানবাধিকার? কিউবার গুয়ান্তানামো বেতে মুসলমান কয়েদিদের হাত পাও বেঁধে তার চোখের সামনে কোরআন শরীফে তোরা পেশাব করেছিস, তোরা মানুষ, তোদের তোদের মানবাধিকার আর তোদের গণতন্ত্রের উপরে আমরা ধিক্কার মারি,
আমরা থুতু নিক্ষেপ করব। প্রিয় ভাই সব হুশিয়ার সাবধান দেখাম নাই, আমরা সাবধান হই আগে, আমরা আগে সাবধান করি। আমি আমি কোরআন শরীফ সামনে নিয়ে কোন জাতিকে আমি অভিশাপ দিতে চাই না, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই অবুজদেরকে তুমি হেদায়েত দাও, মুসলমান যে সেরা জাতি তা তাদের বোঝার তৌফিক দিয়ে দাও। আমার রসুলের কাছেও বন্দী এসেছিল, রসুল্লার কাছে বন্দী আসে নাই, রসুল্লার কাছে বন্দী আসে নাই। আরে ভাই কথা বল না কেন, রসুল্লাহ কি ব্যবহার করেছেন, বলেছেন তুমি একটা বন্দী যদি দশটা লোককে জেনারেল লিটারেসি, দশটা লোককে যদি অক্ষর জ্ঞান সম্পন্ন করাতে পারো, স্বাক্ষর জ্ঞান শিখাইতে পারো, এর বিনিময়ে তোমার মুক্তি দিয়ে দেবে। বন্দীদের খাবারের অভাব নাই, পড়ার অভাব নাই, কোনো কষ্ট নাই, খাবার পড়া সব পাইতেছে। আমার মূর্খ লোকদেরকে শিখাও, তোমরা তোমাদেরকে মুক্তি দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আমার এই কোরআন, এই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন কারো দেবতাকে গালি দিবা না, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না, কারো মন্দির ভাঙবা না, কারো গির্জা ভাঙবে না, আমার আল্লাহ বলেছেন। ইসলাম সব থেকে সহনশীল পৃথিবীতে, সুতরাং আমাদেরকে গণতন্ত্র, মানবাধিকার এইসব জিনিস আমাদেরকে শিখাইতে আইসো না, বরং তোমরা তোমাদের আয়নায় তোমাদের চেহারাটা দেখো, তোমাদের চেহারা শরীফ একটু ভালো করে দেখো। এই যে কদিন আগে ওহাইও এবং ফ্লোরিডায় কি হইল, রেটিনা আর কি, রেটিনা না কি বলে, না বলে ক্যাটেরিনা, রিটা আর ক্যাটেরিনা, এইসব নাম আমরা শুনি নাই। তোমরা পাপ করবে মর্ডার, আল্লাহর আজাবও হবে মর্ডার, মর্ডার নাজাব। যে ধ্বংস হয়েছে 100 বছরের মধ্যে এই সব শহর তারা আর করতে পারবে না। তোমরা কি করেছো সেখানে, সেখানে দুস্থদের দুর্গতদের সাহায্যের নাম করে এমন মেয়েরও কম আছে যাদেরকে তোমরা ধর্ষণ করো নাই। আমরা গরিব হতে পারি, আমার দেশ গরিব হতে পারে, কিন্তু ডিজাস্টার হলে পরে, ঘূর্ণিঝড় হলে পরে, অথবা জলোচ্ছ্বাস সচেব হলে পরে, কোন এলাকা বিধ্বস্ত হলে পরে, আমার দেশের লোকেরা সাহায্য দিতে গিয়ে নারী ধর্ষণ করেছে, এই দৃষ্টান্ত বাংলাদেশে নাই। কাজী আমাদেরকে শিখাইতে আইসো না। প্রিয় ভাই সব, সেই জন্য বলি সকলকে, আমরা আমাদেরকে চিনতে শিখি। আমার নাম মুসলমান, আলহামদুলিল্লাহ বলে নবী করিম সাল্লাল্লাহ, আজকে আর বাড়াবো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র তৈরি করে বিদায় হয়ে গেলেন। মদিনার এক সুন্দরী যুবতী নারী যাচ্ছিল এক আত্মীয়র বাড়ি, পথে সন্ধ্যা হয়ে গেল, তারপরে সে চিন্তা করল অবিবাহিতা যুবতী নারী, সারা জীবনের লালিত সতীত্ব আজ আমার শেষ হয়ে যাবে যদি কোনো পর পুরুষের সামনে পড়ি। শুনতেছেন, ইতিহাস, ইতিহাস সোনার অক্ষরে লেখা থাকবে কেয়ামত পর্যন্ত। যুবতী নারী সন্ধ্যা হয়ে গেল মরুভূমির ভিতরে, নির্জন মরুভূমি, দেখতে পেল এক যুবক পুরুষ তার দিকে আগে আসতেছে। যুবক পুরুষকে আসতে দেখে ভয়তে বসে পড়েছে, গায়ের রক্তহীন শীতল হয়ে গিয়েছে। এক্ষুনি আমার সতীত্ব সব শেষ, অলঙ্কার তো যাবেই, ওটা তো কোনো ব্যাপার না, কিন্তু আমার জীবনের, একটা নারীর জীবনের সতীত্ব হচ্ছে তার শ্রেষ্ঠ সম্পদ। যুবক এই অন্ধকারের ভেতরে যুবতীটির সামনে এসে দাঁড়ান, যুবতীর চোখের দিকে তাকায়ছে যুবক ছেলেটি, রক্ত ফ্যাকাশে চেহারা যুবতী। যুবক বলছে, মা আমাকে দিয়ে তোমার কোনো ক্ষতি হবে না, আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না। মা, মা তুমি ভয় পাচ্ছ কেন, তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি নিরাপদে তোমাকে পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শোনো, আমি মুসলমান, আল্লাহু আকবার। ইসলাম এই মুসলমান তৈরি করেছিলেন, ইসলাম এই ইসলাম দিয়ে পৃথিবীতে রাসূলুল্লাহ এই ইসলাম নিয়ে এসেছিলেন, আর এই মুসলমান তিনি তৈরি করেছিলেন।
আমি এবার মিশর সফর করেছিলাম, মিশরের জীবনে আমার মিশরে যাওয়া হয়নি, এবার আল্লাহ তাআলা আমাকে মিশর যাওয়ার তৌফিক দিয়েছিলেন। আরবি এক প্রবাদ আছে, মান লাম ইয়ারাল মিসরা লাম ইয়ারাদ দুনিয়া, যে মিশর দেখে নাই সে নাকি দুনিয়া দেখেনি। আমি আমার পাঁচ দিনের অভিজ্ঞতায় দেখলাম যে সত্যি মিশর না দেখলে দুনিয়া দেখা হয় না, হাজারো সভ্যতার লালন ভূমি মিশর। কি দেখলাম সেখানে সেটা আজকে বলবো না, কালকে বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ কালকে বাসায় আপনারা মনে করাই দিয়ে কালকে বলবো। আজকে বলতে চাই যে ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ বলি, এখানে কোনো বাড়াবাড়ি নাই। আল্লাহর আইন, আল্লাহর আইন কি? এই যে আল্লাহর আইনের জন্য মারামারি হচ্ছে, শেখ রহমান আর একটা কি এর সিদ্দিকুল্লাহ বলবেন, বাংলা আমার মায়ের ভাষায় শয়তানের নামের সাথে বাংলা জোড়া বাংলা নামের অপমান করা হবে, ওরে সিদ্দিকুল্লাহ বলুন। শয়তান, এ দুটো শয়তান, এ দুটো কি শয়তানের চাইতে নিকৃষ্ট শয়তান। নাম রাখছে জামাতুল মুজাহিদিন, নাম রাখা উচিত ছিল জামাতুল শায়াতিন, শয়তানের জামাত। আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেছে, কিভাবে বাস্তবায়িত করবে? বোমা মারিয়ে। কেন বোমা মারবা? বোমা মারতে হবে কারণ আল্লাহ নিজে বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা বিচার ফয়সলা করে আল্লাহর আইন ছাড়া বিচার ফয়সলা করে ওরা কাফের। সুতরাং বাংলাদেশে যত বিচারপতি আছে সব কাফের, এগুলার মান অর্ধশিক্ষিত অশিক্ষিত যুবক গরিব এদেরকে মা বাবের কাছ থেকে নেওয়া হয়েছে। আমরা ইতিহাস যা পেলাম পত্রপত্রিকায়, মা বাপকে বলা হয়েছে তোমার ছেলে, তুমি তো লেখাপড়া শিখিয়ে দিতে পারবে না, তোমার ছেলেটা খুব মেধাবী, আমরা টাকা পয়সা খরচ করে বড় আলেম বানায় দেবো, কেয়ামতে বেহেশতে যাবা না, কোন জায়গায় যাবা টেরো পাবে না। তো মা বাপ মনে করেছে বিনা পয়সা যদি এত বড় আলেম হয় তা আচ্ছা ঠিক আছে নিয়ে যাও। দুই আড়াই বছরের মধ্যে মা বাপের সাথে দেখা নাই, বোনের আদর নাই, ভাইয়ের যত্ন নাই, বন্ধুদের সংস্পর্শ নাই, মা বাপের সাথে সাক্ষাৎ নাই, সমাজ সম্পর্কে তাদেরকে বিদ্রোহ করে তোলা হয়েছে, বলা হয়েছে এই সমাজ গণতন্ত্র হারাম। দেখেন না বাংলাদেশে বিভিন্ন দেওয়ালে দেওয়ালে লেখে গণতন্ত্র হারাম, বাইনাথ পত্রিকার নাম দিয়া দেখছেন আপনারা, গণতন্ত্র হারাম, নির্বাচন হারাম, ভোট হারাম, লং মার্চ হারাম, তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া হারাম, মেয়ে লোকেরা ঈদের নামাজে যাওয়া হারাম। আমার মনে হয় যে জাহেলের কাছে একখানা কিতাব আছে, কিতাবের নাম হলো কিতাবুল হারাম, ওখানে হারাম ছাড়া কিছু নাই, সব হারাম। শয়তান, জোরে বলেন কি? আরে ভাই, গণতন্ত্র যদি হারাম হয়, বুঝেন কথা, নির্বাচন আর গণতন্ত্র যদি হারাম হয়, তাহলে সরকার গঠনের পদ্ধতি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন ইন্তেকালের সময় যে আমার মেয়ে নেতৃত্ব দেবে, আমার স্ত্রী নেতৃত্ব দেবে, কার বাবার হিম্মত ছিল প্রতিবাদ করা বলেন? হযরত আবু বকর ওসমান আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তার ইন্তেকালের সময় যখন জিজ্ঞাসিত হয়েছেন আপনার পরে নেতৃত্ব কে দেবে, কি জবাব দিয়েছেন তারা? তারা বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে সব থেকে বেশি ভয় করে এবং বেশি যোগ্য দক্ষ তাকে তোমরা নেতা বানায় নিও। এটাই গণতন্ত্র, এরই নাম গণতন্ত্র। তখন বিচারপতি মারা শুরু হয়ে গেল, বিচারপতি মারা, বিচারপতি সামনে যাচ্ছে ইয়ালি বলে মারতেছে, বোন জালো গাড়ি দিয়ে মারলো দুইটা, দুইটা শেষ, বিচারপতি একটা হিন্দু একটা মুসলমান ধরা পড়লো। এরপরে বরিশালে জিজ্ঞাসাবাদ হল, ইন্টোগেশন করা হলো, তুমি কেন মারছো? কয়ে ও যে আল্লাহর আইন চালু করে না, তুমি কি চাও? আমি আল্লাহর আইন চাই। আরে বেটা, তুই তো এখন মরবি, আমি যদি মরো তো কি হবে? কয়তো আমি মরলে তো শহীদ হয়ে যাবো। আরে বেটা, তুই শহীদ হবি, তুই তো মানুষ খুন করে এসেছিস, চট্টগ্রামে বোমা মারলো, আত্মঘাতী বোমা, এই বোমায় পুলিশ কর্তব্যরত পুলিশের গায়ে বোমা মারলো, বোমা লাগলো, পুলিশের গোস্ত ছিটকে গাছে উঠলো, বিল্ডিং এর দেওয়ালে লাগলো। এই দৃশ্য টেলিভিশনে দেখলাম, নিহত পুলিশের টুকরা টুকরা গোস্ত পড়ে আছে এক জায়গায়,
গাছের সাথে ঝুলানো, তার জুতা, তার জামা, তার বুট, তার মাথার হেট এ পড়ে আছে এক জায়গায়, আর তার পাশে তার এক সহকর্মী পুলিশ, এই খণ্ড বিখণ্ড পুলিশের দেহের পাশে দাঁড়ায় এক জীবিত পুলিশ দাঁড়ানো, দুই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। কি অপরাধ করেছে পুলিশ? বাংলাদেশের পুলিশ বাহিনী সব থেকে কম বেতনে বেশি সার্ভিস দেয়। ওদের রাত নাই, দিন নাই, ওদের শীত নাই, ঈদ নাই, হওয়া নাই, মরা নাই, 24 ঘন্টা ডিউটি করে কম পয়সায়। এই পুলিশটাকে মারলে তার ছোট্ট একটা মেয়ে তার বাপের লাশ দেখে দৌড়াচ্ছে, আর এক একজনকে জড়ায় ধরে বলছে আমার বাপের অপরাধ কি, আমার বাপরে মারলো কেন? কি জবাব দেবে? আত্মঘাতী বোমা মারতে গিয়া দুইটা হাত দুইটা পা উড়ে গেছে এক শয়তানের, তারে নিয়ে গেছে, পরে পানি দিল হসপিটালে, পানি চাইলো যে পানি খাবো, পানি দিল, কয় যে তুমি মুসলমান না? নার্সকে জিজ্ঞেস করছে তুমি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। তো বাম হাত দিয়ে পানি দাও কেন? বাম হাতের পানি আমি খাবো না। কত বড় সুবিশা, মানুষ খুন করে ধুয়ে আসছে, ও এখন তালাশ করতেছে বাম হাত আর ডান হাত। তা আমি চট্টগ্রাম তাফসীরে মাহফিলে ওয়াজ করতে গিয়ে বলছিলাম যে একজনের মদ খাওয়ার অভ্যাস ছিল, লোকটার ছিল মোষ। আছে না কিছু লোক মোষ রাখে, খুব দেখবেন টেলিভিশনেও দেখা যায় বক্তৃতা করে, এত মোষ যে সব মোষ এক জায়গায় করলে জুতার একটা ব্রাশ হয়। এইরকমের মোষ দিয়া মুখ ঢাকা, দিনের আলোতেও বোঝার উপায় নাই যে লোকটা হাসে না কান্দে। এই মোষ নিয়া তারপরে সে মদ খাওয়া অভ্যাস, ডান হাত দিয়ে মোষ এরকম ঠেলিয়া উঁচা করে ধরিয়া বাম হাত দিয়ে গিলতেছে। একজনে জিজ্ঞেস করলো ভাই তুমি মদ খাবাতে এত কষ্ট করে খাও কেন? কয় যে ভাই শেখ আছে এক কাহিনী। বলি কি? কয় এক জায়গায় গেলাম, একটু এক বন্ধু নিয়ে গেল এক ওয়াজ মাহফিলে, এক হুজুর ওয়াজ করলেন যে পানি জাতীয় কিছু খাইতে গেলে যদি মোষ ভেজে তাহলে নাকি মাকরু হবে, খাইতেছে শরাব খাচ্ছে মদ ভয় পাইতেছে মাকরু। বোমা মেরে মানুষ হত্যা করে তারপরে সে এখন আসছে হ্যাঁ বামাতে পানি খাবো না। শয়তান, শয়তান। প্রিয় ভাই সব, এই মানুষ হত্যার রাজনীতি, মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে নবী পাঠান নাই, ইসলাম পাঠান নাই। কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার ভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা তুফসিদু ফিল আরদে বাদা ইসলাহহা, শান্তি প্রতিষ্ঠার পর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, বিপর্যয় সৃষ্টি করা, সন্ত্রাস সৃষ্টি করা হত্যার চাইতেও মারাত্মক অপরাধ। বিপর্যয় এবং সন্ত্রাস সৃষ্টি করো না। আল্লাহ তাআলা রাসূল তিনি বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ পথ অবলম্বন করো, চরম পন্থা অবলম্বন করো না। কে বলেছেন? আমার রাসূল বলেছেন। জিহাদ কোন এক ব্যক্তির পক্ষে কোন সংগঠনের পক্ষ থেকে জিহাদের ঘোষণা দেওয়া জায়েজ নাই, হারাম, অধিকার নাই। জিহাদের ঘোষণা দিতে পারে কেবলমাত্র গভর্নমেন্ট, সরকার। কোন এক ব্যক্তি বা কোন দল জিহাদের ঘোষণা দিতে পারে না। সুতরাং আমাদের দেশে এই যা কিছু হল, যারা মানুষ হত্যা করল, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি কোন মানুষকে হত্যা করবে, মুমিনকে হত্যা করবে, তার জায়গা হবে কোথায়? জাহান্নাম। যারা বলেন জায়গা হবে কোথায়? জাহান্নামে জায়গা হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিহা আরদ ফাকাআন্নামা কাতালান নাস জামিয়া, এই পৃথিবীতে যদি কেউ একটা মানুষকে কেউ হত্যা করে, সে যেন সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করল। বলেন নাউজুবিল্লাহ। একটি মানুষকে যদি কেউ বাঁচায় দিল, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচার সুযোগ করে দিল। সুবহানাল্লাহ। বলেন সুতরাং যারা আল্লাহর কাছে, আল্লাহর কাছে রাসূলুল্লাহ বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর কাছে এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাওয়া সহজ, একটা মানুষ নিহত হওয়া এর থেকে বেশি কঠিন।
বাংলাদেশে এই জামাতুল মুজাহিদিন, হরকতুল জিহাদ আর কি জুমরাতুল মাসাকিন, আরো একটা নাকি নতুন আবিষ্কার হয়েছে, নতুন নতুন নাম শুনতেছি, সেটার নাম হয়েছে নাকি আল জঙ্গিতুল জংলা। কোন জঙ্গল থেকে এগুলো বাইর হবে আল্লাহই জানে। জি, মানুষ হত্যা করা এদের কাজ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর মেহরবানি বাংলাদেশ সরকার এদেরকে গ্রেফতার করেছে, এদের সমস্ত অস্ত্রপাতি ধরা পড়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এখনো বাকি আছে, এখনো নাকি বাকি আছে। সরকারকে আমরা ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ বলেন। সর্বপ্রথম শুকরিয়া জানাই আল্লাহ, চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। যত অস্ত্র ধরা পড়েছে, সবগুলি বোমা যদি বিস্ফোরিত হতো, বাংলাদেশ ভাঙ্গে চুরিয়া মঙ্গল গ্রহে চলে যেত, ঠিক কিনা? আল্লাহ সব ধরাই দিয়েছেন, এই জন্য আমরা প্রশংসা করি আল্লাহ রাব্বুল আলামিনের। তারপরে মান লাম ইয়াশকুরিন্নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে জানে না, সে আল্লাহ শুকরিয়া আদায় করতে জানে না। আমরা কৃতজ্ঞতা স্বীকার করি সরকারের, কৃতজ্ঞতা স্বীকার করি আমার পুলিশ বাহিনী, র্যাব। র্যাব কোন আলাদা বাহিনী নয়, পুলিশ, বিডিআর, আর্মি, এদের মধ্য থেকে বাছাই করা এলিট লোকদেরকে বাছাই করে নিয়ে সুশিক্ষিত দক্ষ যোগ্য লোকদের দিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তৈরি করেছে সরকার। এই র্যাবকে আল্লাহ তাআলা আরো যোগ্যতা বাড়িয়ে দেন, বলেন আমিন। শেখ রহমান ধরা পড়েছে সিলেটে, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সিলেটের পবিত্র মাটিতে শয়তান থাকতে পারে নাই, আল্লাহ ধরাই দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং সারা বাংলাদেশ বলেছে আলহামদুলিল্লাহ। আর একটি গোষ্ঠীর কলজায় খুব দুঃখ, তারা বলছে ইন্না লিল্লাহ। এত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি ধরা পড়লো কেন? আরো কিছু মরতো, আরো বদনাম হইত। যাকগে আল্লাহ দয়া করে ধরাই দিছে, সব ধরা পড়বে, সব ধরা পড়বে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইসলাম মারদাঙ্গা করার জন্য আসে নাই, বলতে পারেন তাহলে রসুল্লাহ যুদ্ধ করলেন কেন? রসুল্লাহ যত যুদ্ধ করেছেন সবগুলি যুদ্ধ ছিল ডিফেন্সিভ, সবগুলি প্রতিরক্ষামূলক, নিজে আক্রমণ করে যুদ্ধ করেছেন, এর কোন দলিল নাই, সুবহানাল্লাহ। বলি ইসলাম মারদাঙ্গা নয়, আল্লাহর আইনটা কি, সেই আল্লাহর আইন সম্পর্কে আমি কথা বলবো আগামীকাল, বলেন ইনশাআল্লাহ। সেই জন্য আপনারা আপনাদের ভাই বোন সবাইকে দেখে নিয়ে আসবেন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবেন আগামীকাল, আনবেন তো সবাই, একজনে তিন চারজন নিয়ে আসবেন। কোরআনের এই কথাগুলি শুনে যদি হেদায়েত নসিব হয়ে যায়, বাংলাদেশ আলহামদুলিল্লাহ শান্তির নিবাস হবে। আমরা এখন মোনাজাত করব, মোনাজাতের জন্য বসেন। প্রিয় ভাই সব, মোনাজাত হয় কার কাছে একটু বোঝেন আগে কথা, মোনাজাত হয় কার কাছে বলেন না তো? মোনাজাতের নাম শুনে যদি আপনি হাঁটেন, তাহলে ফেরেশতার ক্যামেরায় আপনার চেহারাটা উঠবে কিভাবে? নাউজুবিল্লাহ। কর এখন আকল বলে কোন জিনিস যদি থাকে, হাঁটার মতো বেয়াদবি করবেন না, এটা বেয়াদবি। মোনাজাতের নাম শুনে হাঁটা, এটা কোন মুসলমান মুমিনের কাজ? আগামীকাল এই কথা যেন আমার বলা না লাগে। আমি জানি সিলেটের মানুষেরা অত্যন্ত ভদ্র সুশিক্ষিত, কালকে যদি কেউ এরকম হাঁটেন আমি বুঝবো সে সিলেটের মানুষই না, আর এক জায়গায়। আল্লাহ রহম করুক, আমরা বলি আমিন। আগামীকাল আপনারা আপনাদের ভাই বোন বন্ধু বান্ধব সবাই নিয়ে আসবেন, আলোচনা হবে ইসলামী আইন কি জিনিস, এটা কি মারামারি, খুনাখুনি, দাঙ্গা, এটা জিনিসটা কি, এটার উৎপত্তি কেন হলো, পরিণতি কি, যাচ্ছি কোথায়, দায়িত্ব কি, এই কথাগুলি আগামীকাল বলবো যদি আল্লাহ তৌফিক দেয়, বলি আমিন। এখানে এখন মোনাজাত হবে, মোনাজাতের পর আজান হবে, এশার নামাজ জামাতে আদায় করবেন। ঢাকা থেকে অনেকগুলি লাইব্রেরি এসছে, মোবাইল লাইব্রেরি, অনেক বই আছে, আপনারা বইগুলো কিনে নিয়ে যাবেন। বিশেষ করে মিশরে আমি কি দেখেছি কালকে বলবো, কিন্তু ওটা আমি বই লিখে ফেলেছি, রাস্তায় রাস্তায় বই লিখছি। এখন চিন্তা করেন মিশরের রাস্তা কত ভালো, যে রাস্তায় বসে গাড়িতে বসে বই লেখা যায়, কেমন দেশ, আমি কালকে সে কথাগুলি বলবো। বইয়ের নাম রেখেছি নীল দরিয়ার দেশে,
এই বই পড়ার সময় আপনার মনেই হবে যে আপনি যেন মিশরে নিজেই গেছেন। এই বইটি পাওয়া যাবে। আর সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলাম, এটি আমার লেখা বই। সন্ত্রাস আর জঙ্গিবাদের সাথে ইসলামের যে কোন সম্পর্ক নাই এই বইটির মধ্যে পাওয়া যাবে। আর আল্লাহ তাআলা মৃত্যু দেহ নিয়ে কি করবেন, আমরা মরে গেলে আমাদের মরা লাশ নিয়ে আল্লাহ করবেন কি? আর আল্লাহ এখন কোথায় আছেন? ছোট ছোট বই, দামও কম, ওইখানে বহুত বই পাওয়া যাবে। আর আমাদের ইসলামী আন্দোলনের, সারা পৃথিবীর ইসলামী আন্দোলনের নেতা, মুরব্বী, অধ্যাপক গোলাম আজম সাহেবের লেখা দুটি বই, একটা হলো বাংলাদেশ ইসলামী ঐক্য প্রচেষ্টার ইতিহাস, আরেকটি হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে ইসলামের সহজ পরিচয়। উনি যেমন সহজ করে বলতে পারেন, সহজ করে লিখতেও পারেন। কাজেই ওনার লেখা এই দুটি বই পাওয়া যাবে ওখানে। আরো অনেক বই আছে, আপনারা ওখান থেকে খুঁজে নিয়ে যাবেন, আপনারা পড়বেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। মোনাজাতের পরে আজান, আজানের পরে নামাজ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله تعالى هزار هزار مسلمان نرناري درغو كون تمار دين ارقو ثامرا شوني چي مهرباني كوري اما در زندگي گناه كتا كي ماف كوري دو ربنا رمين اما در ماباب مروب بي جرا دنیا تنگ بداية ہوئے گسے قبر گولي كي جنة تر ٹوکلائي برنا دو كوري دو رب ارحمهما كما ربياني صغيرا پڑھن شبائی رب ارحمهما كما ربياني صغيرا اے اللہ تعالی পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদের আল্লাহ তুমি সাহায্য করো। আয় আল্লাহ তাআলা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে রহমত নাজিল করো। রব্বুল আলামিন আমাদের পুলিশ, আমাদের র‍্যাব, আমাদের আর্মি, আমাদের সেনাবাহিনী তারা যে যোগ্যতার সাথে কাজ করতেছে, যত দুষ্ট ইসলামের নামে, তোমার আইন প্রতিষ্ঠার নামে যারা ভুল পথে পরিচালিত হয়েছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত করো, আর দুষ্টদের তুমি ধরায় দাও। এদের মদদদাতা কারা, এদের সাহায্যকারী কারা, এদের পরামর্শদাতা কারা, সবগুলিকে জাতির সামনে চেহারা খুলে দাও। আল্লাহ তাআলা আগামীকাল এই মাহফিল শেষ হবে, তুমি দয়া করে আগামীকালকের মাহফিল সফলভাবে মাহফিল পরিচালনার সুযোগ করে দিও। এবং এই মাহফিলের আয়োজন করে আঞ্জুমানে খেদমতে কোরআন 31 বছর ধরে মাবুদ তোমার কোরআনের খেদমত তারা করছে। বিশাল আয়োজন, বিশাল প্যান্ডেল, লাইট, মাইক, মঞ্চ ইত্যাদি অনেক খরচ হয় তাদের। আল্লাহ তাআলা সিলেটি ভাই বোনদেরকে আঞ্জুমানে খেদমতে কোরআনের এই বিশাল খেদমতে শরীক হওয়ার মতো আর্থিকভাবে সহযোগিতা করার তৌফিক সকলকে দান করে দিও। সবাই যেন যাওয়ার সময় টাকা দিয়ে যায়, এরকম আগামীকাল টাকা নিয়ে এসে আঞ্জুমানে খেদমতে কোরআনের সমাজ গঠনমূলক কাজে বেশি পরিমাণে সহযোগিতা করতে পারে, এই তৌফিক আল্লাহ তুমি দিয়ে দিও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله